গল্পবাবুর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আবার অর্জুন। এবারের গল্প কালিম্পংয়ের সীতাহরণ। এই গল্পে অর্জুন এবং অমল সোম তো আছেনই, তাঁর সাথে অন্তর্ভুক্ত হয়েছে আর একটি মজাদার চরিত্র, বিষ্টু সাহেব। আশা করি এই চরিত্রটি আপনাদের খুবই পছন্দের হবে। আসুন শুরু করা যাক আমেরিকার পাঙ্ক সম্প্রদায়কে নিয়ে লেখা সমরেশ মজুমদারের অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ আর একটি রহস্য গল্প, কালিম্পংয়ে সীতাহরণ। একবার মেঘ চমলে কোনো আলোর ক্ষমতা নেই তাদের ঝেঁটিয়ে দূর করে। ওদের দেখলেই হরিমাধবের ষাঁড়ের দলটার কথা মনে পড়ে যায়। হরিমাধব ষাঁড় পোষে। জলপাইগুড়ি শহরের এক প্রান্তে হরিমাধবের ঠাকুর বাড়ি, মদনমোহন আছেন সেখানে, আর আছে গোটা কয়েক জবরদস্ত ষাঁড়। ঘাড়ে গর্দানে মাংস চর্বি থিক থিক করছে, তেল চুকচুকে শরীর। প্রত্যেকটা ষাঁড়ের গায়ের রং ধবধবে সাদা। কোনো কর্ম করে না সেগুলো, শুধু দিনরাত জাবর কাটে। ঠাকুরবাড়ির একটা ছোঁড়া ছটা দড়িতে ওগুলোকে বেঁধে বিকেলে বেড়াতে নিয়ে যায় পাশের মাঠে। ভূভারতে কেউ ষাঁড় পোষে এমন খবর শোনেনি অর্জুন। হরিমাধব বলে, খাস কৃষ্ণের জীব, ওদের দেখলেই প্রভুর কথা মনে পড়ে যায়। তা সেই ষাঁড়গুলো যখন রাস্তায় এসে দাঁড়ায় ছোঁড়াটার সঙ্গে, তখন কার সাধ্য পথ চলে? সম্রাটের মতো এপাশ ওপাশ তাকায়, হাঁটে কি হাঁটে না? এই বর্ষার মেঘগুলোও ঠিক তেমনি, যেন ইচ্ছে না হলে ওরা আকাশ থেকে নড়বে না। আলোর ঝিলিক দেবে দিন দুপুরে, চলতে চলতেও থমকে যাবে। জলপাইগুড়ি শহরের বর্ষার চরিত্রটাই এমন, একবার চললে আর রক্ষে নেই, তা নইলে হরিমাধবের ষাঁড়। অর্জুন দ্রুত পা চালালো। ওদের গলির মুখেই বুড়িদির বাড়ি। আজ বুড়িদিকে দেখতে আসবে শিলিগুড়ি থেকে। সেই খুঁটিবাড়ির জঙ্গল থেকে আনা শেকর ঘোষে এখন বুড়িদির মুখ চমৎকার পরিষ্কার, বিদঘুটে মেচে তার দাগগুলো মিলিয়ে গেছে। অর্জুনের ইচ্ছে করছিল বুড়িদির সঙ্গে দেখা করতে, কিন্তু আকাশটার দিকে তাকিয়ে তার সাহস হলো না। বৃষ্টি নামবার আগেই অমলদার বাড়িতে পৌঁছাতে হবে। অর্জুন দ্রুত পা চালালো। অমল সোমের বাড়ি হাকিমপাড়ায়, অনেকটা পথ যেতে হবে। রিক্সায় চড়লে না, খামোখা পয়সা নষ্ট করে কি লাভ? এই সময় মুকুন্দদার দোকানটার দিকে নজর পড়ল ওর। মুকুন্দদা আসেন সাইকেলে, ওটা এখন দোকানের পাশে তালা মারা। তাকে দেখতে পেয়ে মুকুন্দদা হাসলেন। এই যে অর্জুন, কী খবর? ভালো। ওহো, তোমার বৌদি বলছিল একবার বাড়িতে আসতে। কেন? আর বলো না, প্রায় কিছু না কিছু চুরি যাচ্ছে। সেদিন তোমার বৌদির একটা কানের দুলও উধাও। আমাদের বাড়িতে কোনো বাইরের লোক কাজ করে না যে সন্দেহ করব। পুলিশে খবর দিয়েছি তো তারা গুরুত্বই দিচ্ছে না। তাই তোমার বৌদি বলল অর্জুন ঠাকুরপোকে ডাকো, নিশ্চয় বিহিত করতে পারবে। মুকুন্দদা হাসলেন। অর্জুন বলল, সে কি, আমি কি ভগবান? তা জানি নে ভাই, দু দুটো রহস্যের কিনারা করে তুমি শহরের হিরো হয়ে গেছ। অর্জুন হাসল। কিনারা করতে পারবো কিনা জানি না, তবে বৌদিকে বলবেন একদিন যাব। আমি আপনার সাইকেলটা একটু নিতে পারি? খুব দরকার। মুকুন্দদা মাথা নেড়ে বললেন, বেলা একটার মধ্যে ফেরত দিলেই হবে। সাইকেলের প্যাডেলে পা রেখে অর্জুনের খুব ভালো লাগলো। সত্যি সে শহরে বেশ বিখ্যাত, সবাই তাকে সমীহ করে তাকায়। খুঁটিমারির জঙ্গলে যে ঘটনাটা ঘটেছিল সেটা শহরের লোক জানতে পেরেছিল বটে, তবে কালিম্পংয়ে যেসব খুনখারাপি হয়েছিল সেটা জানার কথা নয়। কিন্তু সব জানাজানি হয়ে গেল সমরেশদার জন্য। সমরেশদা জলপাইগুড়ির ছেলে, কলকাতায় থাকেন। বইটা লিখে ফেললেন, তারপর থেকেই এই অবস্থা। সমরদাকে কোনোদিন চোখে দেখেনি অর্জুন, তবে বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল অন্য গল্প পড়ছে যেন। করলা গার্লস হাই স্কুলের সামনে দিয়ে পাঁই পাঁই করে সাইকেল চালাচ্ছিল অর্জুন। করলা নদীর শরীর থেকে উঠে আসছে আঁশটে গন্ধ। বিবর্ণ বাড়িগুলোর মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে পাকা ব্রিজে উঠতেই দাদুর চানাচুরের দেখা পেল সে। শাটিনের হলদে পাজামা পাঞ্জাবি পরে কপালে তিলক কেটে সুদর্শন ফেরিওয়ালা হাসলেন,
এই যে গোয়েন্দাবাবু, মেঘ মাথায় করে চললে কোথায়? অমলদার বাড়িতে। গতি হ্রাস করলো সে সাইকেলে। আপনি? আমিও সেখান থেকেই। মুচকি হেসে তিনি নেমে গেলেন থানার রাস্তায়। অর্জুন ব্যাপারটা বুঝতে পারছিল না, চানাচুর দাদু অমলদার বাড়িতে কেন যাবে? নয়াবস্তি থেকে হাকিমপাড়ায় কেউ বিনা দরকারে যায় না। জ্ঞান হওয়ার পর থেকেই মানুষটাকে সে ওই রকম চেহারা আর হাসিতে দেখে আসছে। অমলদার সঙ্গে ওর আবার কি দরকার পড়ল? তিস্তার বাঁধের গায়ে ছোট্ট বাগান ঘেরা কাঠের দোতলা বাড়িটা অমল সোমের। অমলদা একা থাকেন ওখানে। ত্রিভুবনের কোনো আত্মীয় স্বজন নেই ওর, শুধু একটা বোবা চাকর আছে কাজকর্ম করার জন্য। লোকটার গায়ে খুব শক্তি, নাম হাবু। বাগানের গেট খুলতেই হাবুকে দেখতে পেল অর্জুন, কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ওকে দেখে একগাল হেসে আঙুল দিয়ে দোতলাটা ইশারা করল। অর্থাৎ অমলদা এখন সাধনার ঘরে, ওখানে ঢুকলে কেউ বিরক্ত করতে পারবে না ওকে। ফ্যাসাদে পড়ে গেল অর্জুন। খুব জরুরি সমস্যা না থাকলে অমল সোম সাধনা গৃহে ঢোকেন না, ওখানে কোনোদিন ওঠেনি সে। অমল সোম একদিন হেসে বলেছিলেন, ওই ঘরে ঢুকলে মনটা বেশ হালকা হয়ে যায়। এখন সে কি করবে? সে হাবুকে জিজ্ঞেস করল, কখন ঢুকেছে? ঘাড় নাড়ল হাবু একটু বেশি করেই, মানে অনেকক্ষণ। কিন্তু তাই বা কী করে হবে, চানাচুর দাদু তো এই একটু আগেই এখান থেকে চলে গেছে। সে আবার জিজ্ঞেস করল, সকালে কেউ এসেছিল? সঙ্গে সঙ্গে ওপর নিচে মাথা দোলালো হাবু, হ্যাঁ। সাইকেলটাকে বারান্দার সঙ্গে লাগিয়ে একতলার বসার ঘরে ঢুকলো অর্জুন। চারটে চেয়ার এবং একটা কাঠের টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই, এমনকি দেয়ালে কোনো ছবি পর্যন্ত নেই। বড় ঘরটা কেমন ন্যাড়া ন্যাড়া দেখায়। পাশের ঘরে অমল সোম থাকেন। অর্জুন একটা চেয়ারে বসে দুবার টেবিলে তবলা বাজাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তড়াক করে লাফিয়ে বারান্দায় এসে অর্জুন দেখল, নাহ, সাইকেলে বৃষ্টির ছন্ড লাগছে না। এতক্ষণ গলা সাধার পর যে গান শুরু হলো তা সত্যি ভয়াবহ। চারধার সাদা হয়ে গেছে জলের ধারায়, আকাশটা যেন আচমকা গলে পড়ছে মাটিতে। ঠিক সেই সময় একটি গাড়ির আওয়াজ কানে এলো। বৃষ্টির পর্দার আড়াল ভেদ করে অর্জুন বারান্দায় দাঁড়িয়ে দেখল একটা নীল অ্যাম্বাসাডার ঠিক গেটের মুখটায় এসে দাঁড়িয়েছে। হাবু এখন বাগানে নেই, বৃষ্টি পড়তেই নিশ্চয়ই পিছনের রান্নাঘরে ঢুকেছে। অমলদার কাছে লোকজন প্রায়ই আসে, কিন্তু এই বৃষ্টি মাথায় করে গাড়িতে চেপে কে আসবে? একটু ইতস্তত করলো বোধহয় আরোহী, কারণ মিনিট দুয়েক পরে দরজাটা খুলল পিছনের। তারপর ফোল্ডিং ছাতা খুলে জোরে জোরে পা ফেলে এগিয়ে এলেন ভদ্রলোক। তাঁর কায়দার ছাতা জলের ধারাকে রুখতে পারছিল না। বারান্দায় উঠে যখন ছাতা নামালেন উনি, তখন শরীরের অর্ধেকটা ভেজা। সিল্কের পাঞ্জাবির নিচে চস্ত পাজামা পরা মানুষটির বয়স 40-এর নিচে নয়। চোখের তলায় কমলা লেবুর কোয়ার মতো ফোলা মাংস, মাথায় বেশ বড় টাক, ধবধবে গায়ের রঙের সঙ্গে বেশ মানানসই চর্বিওয়ালা পেট। ছাতাটা বারান্দায় নামিয়ে জিজ্ঞাসা করল, এটা কি অমল সোমের বাড়ি? অর্জুন মাথা নাড়ল, হ্যাঁ, আসুন। ঘরে ঢুকে চেয়ার এগিয়ে দিয়ে অর্জুন লক্ষ্য করল বাঁ হাতে নটা আংটি, বুড়ো আঙুল ছাড়া প্রত্যেকটাই দুটো করে। লোকটি বলল, এই বৃষ্টি কখন থামবে কে জানে, যান কয়লা করে দিল একেবারে। অমলবাবুকে একটু খবর দিন। একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব কেন? আপনি যে বললেন উনি বাড়িতেই আছেন। ভদ্রলোকের মুখ চোখে বিরক্তি স্পষ্ট হলো, গলার স্বরে ঝাঁচ, আছেন তবে একটু ব্যস্ত, আমি খবর দিচ্ছি। লোকটার মেজাজ দেখে কথাটা বললেও অর্জুনের মনটা ভালো লাগছিল না। তাকে দেখে যে চট করে তুমি বলেনি এইটা কম কথা নয়। সে পর্দা সরিয়ে ভেতরের ঘরে এলো। এইটা অমল সোমের শোয়ার ঘর। একটা খাট আর বড় আলমারি ছাড়া দেয়ালগুলো বইপত্রে ভর্তি। এইসব বই নাকি অমলদার পড়া। বিষয় বেশ মজার। আফ্রিকার কোন পাখি তার এক মাসের জীবন কীভাবে কাটায় সেই বিষয়েই একটা গোটা বই লেখা। কোনোটায় আমেরিকার পাঙ্ক সম্প্রদায়ের জীবনধারা, ওপরে একটা পাঙ্ক মেয়ের ছবি ছাপা, থাই অবধি কালো জুতো, মিনি প্যান্টের ওপর লাল জ্যাকেট, কানের দুপাশ থেকে মাথার মধ্যিখানের 1.5 ইঞ্চি বাদ দিয়ে পরিষ্কার করে কামানো, আর সেই 1.5 ইঞ্চি চুলটায় নানান রং করা।
উদ্ভট দেখতে সেই মেয়েটির চোখের মধ্যে কেমন একটা হিংস্র চাহনি। অর্জুনের অনেকবার মনে হয়েছে অমলদার কাছ থেকে বইটা চেয়ে নিয়ে পড়ে, কিন্তু ইংরেজি ভাষায় লেখা একটা গোটা বই কখনো পড়েনি সে, ভয় হয় যদি বুঝতে না পারে। অমলদা বলেন ইংরেজি ভীতিটা অবশ্যই কাটানো উচিত, না হলে পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার অজানা রয়ে যাবে। উনি বলেছেন খবরের কাগজ পড়তে, ইংরেজি কাগজ পড়তে পড়তে ভয়টা কেটে যাবে। অর্জুন তাই করছিল, আজ ঠিক করলো যাওয়ার সময় বইটা চেয়ে নিয়ে যাবে। দরজায় হাবু দাঁড়িয়েছিল, ওকে দেখে মুখ হাঁ করলো দুবার, তার অর্থ চা খাবে? মন্দ হয় না, তাছাড়া বাড়িতে একজন অতিথি এসেছে। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই হাবু বৃষ্টির মধ্যে রান্নাঘরে চলে গেল। এই সময় কানে তালা লাগিয়ে বাজ পড়ল কোথাও, এত শব্দ যে কাঠের বাড়িটাই যেন কেঁপে উঠল। আর ঠিক তখনই অমলসোম নেমে এলেন ওপর থেকে, সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। আরে কখন এলে? এই তো কিছুক্ষণ, আপনি ওপরে ছিলেন বলে ডিস্টার্ব করিনি। অর্জুন হাসল, ভালোই করেছো, তা এই অসময়ে মতলবটা কি? এই ধরনের কথাবার্তা মোটেই পছন্দ হয় না অর্জুনের, সে অনেকবার বলেছে চাকরি বাকরি যদি না জোটে জুটুক, অমল সোমের সহকারী হিসাবে কাজ করতে পারলে সে আর কিছু চায় না। অমলদা এই প্রস্তাবটা একদম গা করেন না, তিনি বলেন এটা কি লন্ডন নিউ ইয়র্ক মফস্বলে কখন কেস আসবে তার কোনো ঠিক আছে? এখন তার আসার কারণটা বলতে গিয়ে অর্জুনের খেয়াল হলো বাইরের ঘরে সেই লোকটা বসে আছে। সে গম্ভীর গলায় বলল, আপনার একজন গেস্ট এসেছেন। তোমার সঙ্গে? না আমার পরে। অমল সোমের পরনে পাজামা পাঞ্জাবি খদ্দরের, সেই অবস্থায় তিনি পাশের ঘরে গিয়ে বললেন, ওই কেউ নেই তো? অর্জুন সঙ্গে সঙ্গে এসেছিল, সেও তাজ্জব হয়ে গেল, ঘর ফাঁকা লোকটা নেই, কি আশ্চর্য ব্যাপার, অমলদার সঙ্গে দেখা করতে এসে আবার এই বৃষ্টি মাথায় করে চলে গেল, যাওয়ার সময় গাড়ির আওয়াজ পাওয়া যায়নি। অর্জুন দ্রুত বাইরে এলো, ছাতাটা নেই এবং গেটে গাড়িটাকেও দেখা যাচ্ছে না, লোকটা এলই বা কেন আর চলে গেলই বা কেন? অমল সোম জিজ্ঞেস করলেন, ঠিক কি হয়েছিল বলতো? অর্জুন বিশদে বলল, লোকটা যে খুব বিরক্ত হচ্ছিল তাও মনে হয়েছিল। অমল সোম বললেন, ছাড়ো মাথা ঘামানোর কোনো দরকার নেই, যদি দরকার থাকে আবার আসবেন ভদ্রলোক। তারপর চেয়ারে বসতে বসতে বললেন, আরে এটা কি? টেবিলে যে একটা কার্ড পড়ে আছে সেটা নজরে আসেনি এতক্ষণ। অমল সোম সেটাকে তুলে নিতে অর্জুন পিছনে এসে দাঁড়ালো। সাদা কার্ডের পিছনে লেখা, প্লিজ কল মি। তারপর জলপাইগুড়ির এক্সচেঞ্জের একটা ফোন নম্বর। কার্ডটা উল্টালে নামটা দেখা গেল ইউএন রায়, আর কিছু নেই, শুধু নামটাই সোনালী কালিতে ছাপা। অমল সোম চোখ বন্ধ করল। ইউএন রায়? এত বছর জলপাইগুড়ি শহরে আছি, কই এই নামের তো কাউকে চিনি না। ইউএন কি হতে পারে? ইউএনএ আকাশ পাতাল ভাবছিল অর্জুন। কোনো বাঙালি নামের প্রথম অক্ষর ইউ, এনে না হয় নাথ বোঝায়। শেষ পর্যন্ত মাথায় এসে গেল, সে হেসে বলল, উত্তমনাথ রায়। উত্তম হতে পারে, কিন্তু তার সঙ্গে কি নাথটা চলে? উত্তম নারায়ণ, কিন্তু লোকটার যা বয়স বলল সে সময়ে উত্তম নামটা রাখার চল ছিল না, উজ্জ্বল নারায়ণ চলতে পারে, কিন্তু লোকটা খুব ডিস্টার্বড, মন ঠিক রাখতে পারছে না এবং ধৈর্য নেই, এসবের কারণ লোকটার মাথার ওপর নিশ্চয়ই বিপদের খাঁড়া ঝুলছে, কিন্তু আমার খবর পেলো কী করে? এমনভাবে হুকুম দিয়ে গেছে যে মনে হয় জমিদারের রক্ত আছে শরীরে, কিন্তু লোকটা অন্তত যাওয়ার আগে তোমাকে বলে যাওয়ার ভদ্রতাটুকু করতে পারত, অবশ্য মাথা ঠিক না থাকলে। অমল সোম যেন নিজের সঙ্গেই নিজে কথা বলছিলেন, অর্জুনের তখন মাথায় অন্য চিন্তা। অমল সোমের বাড়িতে টেলিফোন নেই, কাছাকাছি কার বাড়িতে টেলিফোন আছে সে কথা ভাবছিল সে। এই সময় অমল সোম বললেন, তারপর অর্জুনবাবু কী সংবাদ?
তখনই খেয়াল হলো। অর্জুন চেয়ার টেনে বসে বলল, আপনার একটা চিঠি আছে। আমার চিঠি? কে দিয়েছে? কালিম্পংয়ের বিষ্ণু সাহেব। বুঝলাম না, বিষ্ণু সাহেব আমার চিঠি কেন তোমার কাছে পাঠাবেন? বিষ্ণু সাহেব সতর্কতা অবলম্বন করেছেন। অর্জুন পকেট থেকে একটা বড় খাম বের করল। খামের মধ্যে একটা চিঠি, আর তার সঙ্গে আর একটা ছোট মুখবন্ধ খাম। চিঠিটা পড়ল অর্জুন। স্নেহের তৃতীয় পাণ্ডব, আশা করি কুশলেই আছো। তোমাদের জানিয়েছিলাম যে কালিম্পং শহরে এখন ক্রিমিনাল ঠিক ঠিক করছে। এখানে চেম্বার খুললে গোয়েন্দা সাহেবের টাকার পাহাড় জমে উঠবে। বাঙালির তো কোনো কালে ব্যবসায় মন নেই, ভালো কথা শুনবে কেন? যা হোক, একটি বিশেষ দরকারে এই পত্র লিখছি, সঙ্গে একটি মুখবন্ধ খাম দেখবে, সেটা যথাশীঘ্র গোয়েন্দা সাহেবের হাতে পৌঁছিয়ে দেবে। সরাসরি তাকে পাঠালাম না, কারণ গোয়েন্দাদের প্রচুর শত্রু থাকে, মাঝপথে পত্র উধাও হওয়াও বিচিত্র নয়। আশীর্বাদক বিষ্ণুচরণ পত্রনবিশ, ওরফে বিষ্ণু সাহেব। অমল সোম ঠোঁট টিপে হেসে খামটা নিলেন, তারপর সেটা ছিঁড়ে চিঠিটা পড়ে সোজা হয়ে বসলেন। তারপর ঠোঁট থেকে দুটো শব্দ বেরিয়ে এলো আলতো করে, তাই বলো। অর্জুনের খুব ইচ্ছে করছিল ওই চিঠিতে কি আছে জানতে। স্পষ্ট বোঝা যাচ্ছে অমল সোম চিঠিটা পড়ে খুব নাড়া খেয়েছেন। এই সময় হাবু এসে দু কাপ চা রেখে গেল টেবিলে। অমল সোমের মুখে হাসি ফিরে এলো। বাহ, হাবুটার বেশ বুদ্ধি আছে তো, নাও নাও চা খাও। শব্দ করে চায়ে চুমুক দিলেন অমল সোম। তারপর বললেন, আমরা মিছেই ভেবে মরছিলাম অর্জুন, লোকটার নাম উপেন্দ্রনারায়ণ রায়। অর্জুন দেখল অমল সোম মনোযোগ দিয়ে চিঠিটা পড়ছেন। সে মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না, বিষ্ণু সাহেবের চিঠির সঙ্গে উপেন্দ্রনারায়ণ রায়ের কি সম্পর্ক। ইউএন মানে যে উপেন্দ্রনারায়ণ, সেই সূত্রটি কি ওই চিঠিতে আছে? চিঠি পড়া শেষ হলে অমল সোম বললেন, ও হো, এই ব্যাপার, যেন কিছুই হয়নি এমন ভাব। তারপর হেসে উঠে বললেন, যাই বলো, বিষ্ণু সাহেব কিন্তু বেশ হেল্পফুল। একটু দ্বিধা নিয়ে অর্জুন জিজ্ঞেস করল, কি লিখেছেন বিষ্ণু সাহেব? লিখেছেন কালিম্পংয়ের নতুন প্রতিবেশীর নাম উপেন্দ্রনারায়ণ রায়, বহুকাল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে বাস, হঠাৎ দেশের জন্য টান অনুভব করায় চলে এসেছেন কালিম্পং, জলপাইগুড়ির বিখ্যাত নাম করা জমিদার বংশ। কালিম্পংয়ে ভদ্রলোক ডেয়ারি খুলেছেন একদম আমেরিকান কায়দায়। উনি খবর পেয়েছেন একদম জলপাইগুড়ি শহরে এক ব্যক্তি ছটা সুগঠিত তরুণ ষাঁড়ের মালিক, উনি এই জীবগুলিকে কিনতে চান। অতএব আমি যদি সাহায্য করি তাহলে বিষ্ণু সাহেব বাধিত হবেন, ভদ্রলোক যে কোনো দিন এখানে আসতে পারেন। চিঠি থেকে এটুকু পড়ে শুনিয়ে অমল সোম বললেন, পুনশ্চ দিয়ে বিষ্ণুবাবু লিখেছেন লোকটির আচরণ নাকি সন্দেহজনক, সিআইয়ের চরও হতে পারে, ওনার একমাত্র মেয়ে নাকি পাঙ্ক সম্প্রদায়ভুক্ত। সেটি কী বস্তু তা উনি জানেন না। চিঠিটা টেবিলে ফেলে দিয়ে অমল সোম বললেন, এইটা ইন্টারেস্টিং, ইউএন রায়ের সঙ্গে আমি শুধু ওর মেয়ের জন্যই আলাপ করতে পারি। পাঙ্করা আমেরিকায় খুব শক্তিশালী, এখনো পর্যন্ত ওরা আমেরিকায় কোনো অ্যাকশানে নামেনি, কিন্তু পাঙ্করা আমেরিকায় যে পাড়ায় থাকে সেখানে সাধারণ মানুষ হাঁটতে স্বস্তি পায় না। উপেন্দ্রনারায়ণের মেয়ে পাঙ্ক, একটা সাধারণ বাঙালি মেয়েকে এই চরিত্রে ভাবতে বেশ মজা লাগছে। অর্জুন জিজ্ঞাসা করল, পাঙ্করা কি করে? অমল সোম উঠলেন, ও ঘরে একটা বই আছে, পড়ে ফেলো, আজকে আমি আর বেরোচ্ছি না। তুমি দুটো কাজ করো, ওই ইউএন রায়কে টেলিফোন করে বলে দিও আমরা আজ সন্ধ্যাবেলা দেখা করতে পারি, আর একবার এই মদনমোহন মন্দিরে গিয়ে হরিমাধবকে জিজ্ঞেস করো সে তার ষাঁড়গুলো বিক্রি করবে কি না। আমার ছাতাটা নিয়ে চলে যাও। বৃষ্টি ধরার কোনো নামগন্ধ নেই, ওই বৃষ্টিতে ছাতা হাতে সাইকেল চালানো অর্থহীন। সে মাথা নাড়ল, সঙ্গে সাইকেল আছে, ছাতায় কাজ হবে না অমলদা, আমি বইটা পড়ে নেব। সে কি ভিজতে ভিজতে যাবে? না না, তুমি বরং আমার বর্ষাতিটা নিয়ে যাও। পাশের ঘরের আলমারির গায়ে ঝোলানো বর্ষাতিটা বের করে দিলেন অমল সোম।
বর্ষাদি পড়লে বেশ থ্রিল লাগে অর্জুনের। হাঁটুর তলা অবধি ঢাকা, মাথা কান আড়ালে নিজেকে বেশ গোয়েন্দা গোয়েন্দা মনে হয়। বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল অর্জুন। যতই বর্ষাতি গায়ে থাকুক, ছাট আটকাচ্ছে না মোটেই। হাওয়ার দাপটে হ্যান্ডেল সোজা রাখাই মুশকিল। দিনবাজারের মুখটাতে ওর বন্ধুর বাবার দোকান। দু দুটো অ্যাডভেঞ্চারের পর ভদ্রলোক তাকে বেশ খাতির করেন। সেখান থেকে ইউএন রায়ের নম্বরে টেলিফোন করলো অর্জুন। খুব বিরক্ত গলায় এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কে? এখানে কি ইউএন রায় থাকেন? থাকেন, তিনজন ইউএন রায় এই বাড়িতে থাকেন, আর একজন আজ এসেছেন। আপনি কোন ইউএন রায়কে চান? উজ্জ্বল, উত্তম, উপল? যিনি আমেরিকায় ছিলেন। ও, উপেন্দ্র? সে তো বাড়িতে নেই। এই নিয়ে অন্তত তিনটে ফোন এলো তাঁর। কী ব্যাপার বলুন তো, কোনো কালে সে এখানে থাকতো না। আজ সকালে আসা মাত্র ঘন ঘন টেলিফোন আসতে লাগলো। উনি কখন ফিরবেন জানেন? না। এলে বলবেন, অমলবাবু বিকেলে দেখা করতে পারেন। রিসিভার নামিয়ে রেখে বন্ধুর বাবার সঙ্গে দু একটা মামুলি কথা বলে অর্জুন আবার সাইকেলে উঠল। বৃষ্টির চাপ সামান্য কমেছে। জলপাইগুড়িতে বৃষ্টি হলে রাস্তায় জল জমে না বটে, কিন্তু করলার জল রাস্তায় উঠে আসে। এরকম অপদার্থ নদী খুব কম শহরেই দেখা যায়। অর্জুন দেখল করলা নদীর জল ডাঙা ছুঁই ছুঁই করছে। রাজবাড়িটাকে বাঁয়ে রেখে সে আরেকটু এগোতেই মন্দিরটাকে দেখতে পেল, মদনমোহন মন্দির। হরিমাধবের বেশ খ্যাতি হয়েছে শহরে, ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু মন্দিরের কাছাকাছি হয়ে অর্জুনের মনে হলো সেখানে বেশ ভিড় জমেছে এই জলেও। ছাতা মাথায় সবাই মন্দিরের পাশে ভিড় করেছে। আর একটু এগোতেই একটা কান্নার আওয়াজ কানে এলো, পুরুষ কণ্ঠে আকুলি বিকুলি। সাইকেল থেকে নেমে কয়েক পা এগোতেই দৃশ্যটা দেখতে পেল অর্জুন। মন্দিরের পাশে একটা আটচালার তলায় ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে ষাঁড়গুলো। বিশাল নথর শরীর, এখন পাহাড়ের মতো শক্ত। ছটা ষাঁড় পাশাপাশি মুড়ে পড়ে আছে, আর তাদের মাঝখানে বসে হরিমাধব কপালে হাত চাপটে কেঁদে চলেছে সমানে। একজন বলল, গোহত্যা মহাপাপ, কোন পাষণ্ড এমন কাজ করলো? আর একজন বলল, ছটা মহাপাপ, ছটা কৃষ্ণের জীবকে একদম খতম করে দিল। তৃতীয় জন মিনমিনে গলায় জানালো, দৃশ্যটা মোটেই ভালো লাগছিল না অর্জুনের। এমন স্বাস্থ্যবান ছটা প্রাণীর মৃত শরীর বড় পীড়াদায়ক। স্পষ্ট বোঝা যাচ্ছে এ হত্যাকাণ্ড। তারপরই তার মাথার ভেতর একটা বিদ্যুৎ চমকে উঠল। ইউএন রায় এগুলো কিনতে নেমে এসেছেন পাহাড় থেকে, আর তার আগেই কেউ এদের খতম করে দিয়েছে। অর্থাৎ কেউ কিংবা কারা ইউএন রায়কে বাগড়া দিতে চায়। ভদ্রলোককে কি সেই কারণেই ছটফটে দেখাচ্ছিল? সে সামনের লোকটিকে জিজ্ঞেস করল, কি করে হলো এমন? কাঁধ নাচালো লোকটি। সকালে ওরা ঠিক ছিল, এই খানিক আগে এক ভদ্রলোক গাড়িতে এলেন, বললেন উনি ষাঁড়গুলোকে কিনতে চান, একটু দেখবেন। তা হরিমাধব দা তো অবাক, কেউ ষাঁড় মানে ছটা ষাঁড় কিনতে যাইছে কেন? তা প্রাণ থাকতে তো তিনি বিক্রি করবেন না ওদের। কিন্তু ভদ্রলোক এমন চাপাচাপি করতে লাগলো যে দেখাতে হলো, আর এসেই এই দৃশ্য। ভদ্রলোক কোথায়? উনি তৎক্ষণাৎ চলে গেলেন। ও হে, হরিমাধবকে একটু শান্ত হতে বলো, এ সবই হচ্ছে প্রভুর ইচ্ছে, আমরা তো যন্ত্রমাত্র, লোকটি নির্বিকার মুখে বলল। সে লোকটিকে দেখতে কেমন? অর্জুন আবার খোঁচালো। মাথায় টাক আছে, কিন্তু তুমি কে হে এত প্রশ্ন করছ? থানায় খবর দিয়েছ? পাশ থেকে একজন লোক বলল, হ্যাঁ লোক গিয়েছে থানায়। অর্জুন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ সরে এলো। সবাই এখন হরিমাধবকে সান্ত্বনা দিচ্ছে। হরিমাধব যেন পুত্র শোকে কাতর। মেঘ এবং বৃষ্টিতে বেলা বোঝা মুশকিল, হাতেও ঘড়ি নেই। এই বর্ষার রাস্তায় লোক দেখা যাচ্ছে না যে সময়টা জেনে নেবে, অথচ সাইকেলটাকে একটার মধ্যে ফিরিয়ে দেওয়া দরকার। কিন্তু একটা বড় রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে।
ইউএন রায়ের মেয়ে পাঙ্ক সান ফ্রান্সিসকোতে ছিল, ডিয়ারি করতে কালিম্পংয়ে এসেছেন। একটা ডিয়ারির জন্য 6টা সাঁড় কি দরকার? তা এখানে আসা মাত্র ঘন ঘন ফোন আসছে ওর ঠিকানায়, তারপর স্পটে পৌঁছানোর আগেই কেউ সাঁড়গুলোকে মেলে ফেললো। এ কেউটা কে? এখনই খবরটা অমলদাকে জানানো দরকার। অথচ সাইকেল না ফিরিয়ে দিলে মুকুন্দতা খেতে যেতে পারবেন না দোকান বন্ধ করে। অর্জুন আর দ্বিধা করল না, দ্রুত প্যাডেল ঘুরিয়ে মুকুন্দাদার দোকানে চলে এলো। মুকুন্দাদা তখন গালে হাত দিয়ে কাউন্টারে বসে ওকে দেখে বললেন, যাক ঠিক সময় এসে পড়েছ। যা বৃষ্টি, একটা খদ্দেরেরও দেখা নেই। ও মেলা যদি এই অবস্থা থাকে তাহলে দোকান খুলতে পারবো না। কটা বাজে এখন? পৌনে এক। সাইকেল ফিরিয়ে দিয়ে রাস্তায় নামলো অর্জুন। মা নিশ্চয়ই খাবার নিয়ে বসে থাকবেন, কিন্তু সেটা শেষ করে অমলদার কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। ওর আর তরসই ছিল না, রাস্তায় এখন রিক্সাও নেই, দেরি হয়েছে বলে বৃষ্টির দোহাই দেওয়া যাবে মায়ের কাছে। অমলদার বাড়ি হেঁটে ঘুরে আসতে গেলে আধ ঘন্টাখানেক সময় লাগবে, 1:30 নাগাদ বাড়ি ফিরতে খুব একটা অসুবিধা হবে না। অর্জুন দ্রুত পা চালালো, সাইকেলের সিটে বসে থাকার সময় অনুভূতিটা হয়নি। এখন শরীরে বৃষ্টির ফোঁটা পড়ছে অথচ গায়ে লাগছে না, এ এক অন্যরকমের থ্রিল। আধ ঘন্টার পথ প্রায় 20 মিনিটে পেরিয়ে আসছিল, কিন্তু থানার পাশ দিয়ে নামতেই চমকে উঠল, করলার জল রাস্তাটা ডুবিয়ে দিয়েছে। ঠিক এই জায়গায় কিছুদিন আগে রাহুত বাড়ির একটা ছেলে ডুবে গিয়েছিল, সঙ্গে সাইকেল ছিল তার। জলের তলায় রাস্তা দেখা মুশকিল, কিন্তু সেই নেতাজি পুল ঘুরে যেতে অনেক সময় লাগবে। সন্তর্পণে পা ফেলতে লাগলো সে, প্যান্ট গোটানো যায় কিন্তু বর্ষাতেই কীভাবে গোটাবে? 100 গজ জল ভাঙতেই ভিজে একাকার হয়ে গেল অর্জুন। প্রায় থাই অবধি জলের তলায়, মাথার ওপর আকাশ গলে গলে পড়ছে। অমল সোমের বাড়ির সামনে এসে সে চমকে গেল, নীল অ্যাম্বাসাডারটা ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছে, কাঁচগুলো বন্ধ, শুধু ড্রাইভারের আসনে একটা ক্যাপ মাথায় নেপালি ছেলে হেলান দিয়ে বসে রয়েছে, বোধহয় বেশ ক্লান্ত কারণ ওর চোখ দুটো বন্ধ। গেট খুলে বাগান পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই অমল সোমের গলা শুনতে পেল সে। কি খবর অর্জুন, পুলিশ এসে গিয়েছে? না, এখনো আসেনি। অর্জুনের আফসোস হচ্ছিল, এত বেলায় বৃষ্টিতে ভিজে এখানে না এলেও চলতো। ইউএন রায় খবরটা তো দিয়ে দিয়েছেন, তার সামনে চায়ের কাপ, কিন্তু সেটাই চুমুক দেওয়া হয়নি, ফিনফিনে স্বর পড়ে গেছে এর মধ্যে। অমল সোম বললেন, মিস্টার রায়, এর সঙ্গে আপনার আগেই আলাপ হয়েছে, এরই নাম অর্জুন, খুব বুদ্ধিমান ছেলে, বিষ্টু সাহেব নিশ্চয়ই এর কথা আপনাকে বলেছেন, ওই আপনার ভাইপো হবে। হ্যাঁ, কিন্তু আমাকে তো ফিরে যেতেই হবে কালিম্পংয়ে। নিশ্চয়ই যাবেন, তবে অর্জুন আপনার সঙ্গে যাবে, কোনো আপত্তি নেই তো? নট এট অল, নট এট অল, কিন্তু আপনি গেলে সুবিধে হতো। আমি যাবো, কিন্তু আমার চাকরটা তো কথা বলতে পারে না, ওর হাতে বাড়িটা ছেড়ে যেতে ঠিক সাহস হয় না, বাড়িটার একটা ব্যবস্থা করেই আমি যাব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, অর্জুনের ওপর আমার আস্থা আছে। অমল সোম হাসলেন, আমার মাথা ঠিক নেই মিস্টার সোম, ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে, প্লিজ হেল্প মি, প্লিজ। রাজকীয় চেহারার মানুষটিকে খুব অসহায় দেখালো, এ কথার জবাব দিলেন না অমল সোম, ঘড়ি দেখে বললেন, বেলা হয়ে গেছে, আপনারা আর দেরি করবেন না, এই বৃষ্টির মধ্যে আপনাদের কালিম্পংয়ে ফিরে যেতে হবে। আচ্ছা, আপনি কি আপনার ভাইয়ের বাড়ি হয়ে যাবেন? ইউএন রায় মাথা নাড়লেন, তারপর উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কত অ্যাডভান্স দিতে হবে? 1 পয়সাও না, আগে আপনার কাজটা কতটা করতে পারি দেখি। ওয়েল মিস্টার সোম, আজ তাহলে আসি। অমল সোম ওকে বারান্দা পর্যন্ত পৌঁছে দিলেন। আপনি আপনার ড্রাইভারকে বলবেন ঠিক 2টার সময় কদমতলার মোড়ে রূপমায়া সিনেমার সামনে আপনার গাড়িটা দাঁড় করাতে, অর্জুন ওখান থেকেই আপনার গাড়িতে উঠবে। বাই বাই।
ভদ্রলোক ভাঁজ করা ছাতা খুলে বৃষ্টিতে নেমে গেলেন। অর্জুন এসবের কিছুই বুঝতে পারছিল না। হিউয়েন রায় নীল অ্যাম্বাসাডারে উঠে পড়লে অমল সোম পকেট থেকে 300 টাকা বের করে বললেন, অর্জুন আর দেরি করো না, এক্ষুনি বাড়ি গিয়ে খেয়ে দে, কদমতলার মোড়ে বেলা 2টার সময় পৌঁছে যেও। মাসিমাকে বলো দিন কয়েকের জন্য তুমি কালিম্পং যাচ্ছ। কেন? অর্জুনের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। ওহো, তোমাকে তো কিছুই বলা হয়নি, এখন আর তা বলার সময়ও নেই। আর এই বিষ্ণু সাহেব তো আমাদের বন্ধু, তাই তাঁর অনুরোধে আমাদের কেসটা নিতে হলো। তবে তুমি বিষ্ণু সাহেবের বাড়িতে থাকবে না, তোমাকে ইউএন রায়ের সঙ্গেই থাকতে হবে। তোমার কাজ হলো তোমার চোখ খোলা রাখা, দিনের বেলা ঘুমোবে আর রাত্রে জাগবে, দেখবে ওই বাড়িতে কেউ আসছে কি না, আর এলে কে কে আসছে। আর দেখবে রায় সাহেবের মেয়ে বাড়ি থেকে বের হচ্ছে কি না, তার প্রকৃতি কেমন, তার সঙ্গে কে কে দেখা করতে আসছে, আর প্রতিদিনের খবর তুমি বিষ্ণু সাহেবকে দিয়ে দেবে, তাহলে আমি পেয়ে যাব। আর তেমন কিছু না ঘটলে 5 দিন বাদে ফিরে এসো, না হলে শুধু শুধু তোমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই, কোনো বাড়তি কৌতূহল দেখাবে না। তোমার পরিচয় হবে রায় সাহেবের ভাই উজ্জ্বল নারায়ণের ছেলে উপল, ওখানকার কলেজে পড়ো, টাকাটা রাখো আর প্রয়োজনে খরচ করো। অর্জুন জানে এই মুহূর্তে অমল সোমকে প্রশ্ন করা নিরর্থক, কালিম্পংয়ে যেতে তার নিশ্চয়ই খারাপ লাগবে না, কিন্তু তাকে একবারও প্রশ্ন করা হলো না সে যেতে ইচ্ছুক কি না। সে তো এখন বলতেই পারে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, অসুবিধা আছে। কিন্তু অমল সোমের মুখের দিকে তাকিয়ে অর্জুন সেসব কিছুই বলল না। অমলদা প্রচণ্ড আত্মবিশ্বাসে ইউএন রায়কে বলেছেন যে অর্জুন যাবে, এই আত্মবিশ্বাস পারস্পরিক সহচর্যে গড়ে উঠেছে। তাছাড়া যা শুনল তাতে মনে হচ্ছে কালিম্পংয়ে তার জন্য বেশ ভালো রকমের রহস্য অপেক্ষা করছে, একমাত্র এই হুট করে যাওয়ার জন্যে মা রাগারাগি করতে পারে। তবে অমলদার কথা বললে হয়তো নিমরাজি হবে। সে টাকাটা নিয়ে বলল, অমলদা আমাকে বইটা দেবেন? কি বই? ওই যে পাঙ্কদের নিয়ে লেখা, ওটা এই সুযোগে পড়ে ফেলি। গুড, কিন্তু সাবধান, তোমাকে যেন কেউ ওই বই পড়তে না দেখে, স্পেশালি রায় সাহেবের মেয়ে, ওরা জানবে তুমি একটি গোবেচারা মফস্বলের ছেলে। পাঙ্ক শব্দটা তুমি জীবনে শোনোনি আর তার অর্থ জানো না। বর্ষাতিটা অমল সোমকে ফেরত দিতে হয়নি, বইটা একটা রঙিন প্লাস্টিকের জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে প্যান্টের মধ্যে কোমরে গুঁজে নিয়েছিল অর্জুন। মলাটের ছবিটার দিকে এক নজর তাকিয়েছিল জ্যাকেটে ঢোকানোর সময়। বিভৎস সাজটা চোখে লেগে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি মেয়েটার। ইউএন রায়ের মেয়েকে কি ওই রকম দেখতে, অর্জুন ভেবে পাচ্ছিল না। এককালে NCC করেছে অর্জুন, না হলে অত দ্রুত স্নান খাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে নিতে পারত না, মাকে অনেক কষ্টে ম্যানেজ করা গেছে। অমলদা ওকে কদিনের জন্য কালিম্পং পাঠাচ্ছেন জেনে আঁতকে উঠেছিলেন তিনি। কালিম্পংয়েই তো সেবার অমন গোলাগুলি চলেছিল, অর্জুন আশ্বাস দিয়েছে সেরকম কিছু হবে না, এবার হলে অমলদা তাকে একা পাঠাতেন না। বাড়ি থেকে বেরিয়ে অর্জুনের মনে হয়েছিল পৃথিবীর কোনো দেশের গোয়েন্দাদের এই সমস্যায় পড়তে হয় না, তাদের মায়েরা সব সময় স্নেহ থেকে ভীতিগ্রস্ত হয়ে থাকেন না। কিন্তু সে ছাড়া মায়ের তো আর কেউ নেই। বারান্দায় বুড়িদি দাঁড়িয়ে, মাথায় একরাশ খোলা চুল ফুলে ফেঁপে দুপাশে ছড়িয়ে, ওকে দেখে ঠোঁটে দাঁত কাটল বুড়িদি। এখন ওর মুখ প্রায় আয়নার মতো ঝকঝকে। বুড়িদি খুব নিচু গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? কালিম্পং, অ্যানাদার অ্যাডভেঞ্চার। সত্যি? বুড়িদির মুখে হাসি ফুটল। কি ব্যাপার রে? এখন বলার সময় নেই, ফিরে এসে বলবো। তুমি এখনো সাজগোজ করনি, তোমার বর দেখতে আসবে কখন? অর্জুন হাসতে হাসতে জিজ্ঞাসা করল। জানি না, আমার কিছু ভালো লাগছে না। কথাটা শেষ করেই বুড়িদি ভেতরে চলে গেল। এই যাওয়ার ধরনটা দেখে অর্জুনের বেশ ভালো লাগলো। এতদিনে বুড়িদির এবং ওদের বাড়ির মানুষদের মুখে হাসি ফুটেছে। মুখ ভর্তি কালো দাগের জন্য কোনো পাত্রপক্ষ বুড়িদিকে পছন্দ করছিল না। রূপমায়া সিনেমার কাছে এসে অর্জুন দেখল নীল অ্যাম্বাসাডারটা দাঁড়িয়ে আছে, পিছনের সিটে হেলান দিয়ে বসে আছেন ইউএন রায়।
তাকে দেখতে পেয়ে ড্রাইভারকে নির্দেশ দিতে সে দরজাটা খুলে দিল। টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল তখনও, কিন্তু ভেজা বর্ষাতে নিয়ে গাড়ির আসনে বসা যায় না। সেটাকে কোনো রকমে খুলে ভাঁজ করে পায়ের কাছে রেখে অর্জুন গাড়িতে উঠে দরজা বন্ধ করল। ব্যাগটাকে রাখল তার আর ড্রাইভারের মাঝখানের আসনে। সে ঠিক হয়ে বসা মাত্র গাড়ি চলতে শুরু করলো। ইউএন রায় তার সঙ্গে একটা কথাও বলেননি। অর্জুন সামনের কাছে দেখতে পেল ইউএন রায় চিন্তিত মুখে জানলা দিয়ে কিছু দেখছেন অথবা কিছুই দেখছেন না। অর্জুনের মনে হলো তার ভদ্রতা করে কথা বলা উচিত। কি কথা বলবে ঠাওর করতে না পেরে সে জিজ্ঞাসা করলো, আপনি কি অনেকক্ষণ অপেক্ষা করছিলেন? শব্দটাই কানে গিয়েছিল, বাক্যটা নয়। কারণ কিছুটা বিস্মিত হয়ে মুখ ফেরালেন রায় সাহেব। তাঁর কপালে ভাঁজ পড়ল। কিসের অপেক্ষা? ও হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ, তবে দুটো বাজেনি। আপনারা এর আগে মিস্ট্রি সলভ করেছেন? প্রশ্নটা খুবই আকস্মিক, তবু চটপট ঘাড় নাড়ল অর্জুন। হ্যাঁ, অমলদা খুব বিখ্যাত, উনি নিজে এলে ভালো করতেন। কথাটা বলে সিটে শরীরটাকে এলিয়ে দিলেন রায় সাহেব। তাঁর চোখ বন্ধ হলো। কথাটা মোটেই ভালো লাগলো না অর্জুনের, যেন সে একদম ফেকলু, তার যাওয়ার কোনো মানে হয় না। অমলদা বলেছেন বলে রায় সাহেব তাকে বাধ্য হয়ে নিয়ে যাচ্ছেন, তার দ্বারা কোনো কাজ হবে না। একটু উষ্ণ হয়ে অর্জুন বাইরে তাকালো। ডান দিকে মাসকলাই বাড়ির শ্মশানটা পেরিয়ে গেল সাঁ করে। তারপরই সে মনে মনে হেসে ফেলল, কথাটা একদম অসত্য নয়। রায় সাহেব স্বচ্ছন্দে এরকম ভাবতেই পারেন, সে নিজেও জানে না ওর কতখানি উপকার করতে পারবে। সামান্য পেন্সিল কাটার ছুরি পর্যন্ত তার কাছে নেই। অমলদা না বললে তাকে উনি নিয়ে যাবেনই বা কেন? কিন্তু অর্জুন ঠিক করলো যেমন করে হোক রায় সাহেবকে দেখাতে হবে সে কতটা কাজ করতে পারে, সেই যে ফেকলু নয় এটা প্রমাণ করতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব মাথায় না আসায় সে ব্যাগে হাত দিল। জলপাইগুড়ি শিলিগুড়ির রাস্তাটা বারংবার দেখার কোনো আকর্ষণ নেই, তার চেয়ে অমলদার বইটাই পড়া যাক। রঙিন প্লাস্টিকের কভার থাকায় কেউ বুঝতে পারবে না ওটা কী বই। প্রথম পাতা উল্টে অর্জুনের খুব ইচ্ছে করছিল একবার প্রচ্ছদের ছবিটা দেখতে, কিন্তু নিজেকে সংযত করলো সে। প্রথম প্রথম সামান্য অস্বস্তি হলেও শেষ পর্যন্ত বইটার মধ্যে ডুবে গেল সে। পাঙ্ক সম্প্রদায় সম্পর্কে নানান তথ্য অনেকটা গল্পের ভঙ্গিতে লেখা। কিছু কিছু ইংরাজি শব্দের মানে বুঝতে না পারলেও তার তেমন অসুবিধা হচ্ছিল না। হিপিদের পরে এখন আমেরিকার নব্য সমাজে পাঙ্ক হবার তীব্র প্রবণতা দেখা দিয়েছে। পাঙ্কদের প্রথম বক্তব্য হচ্ছে পুরনো সংস্কার বা রীতিনীতি ওরা মানে না, চিরকাল মানুষকে একই নিয়মের মধ্যে বাস করতে হবে কেন, এই সব ভাবনা যাদের মাথায় তারা দলে দলে বেরিয়ে আসে গৃহ ছেড়ে। সাধারণত নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো প্রভৃতি ঘনবসতি অঞ্চলে এদের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। হিপিদের থেকে এদের পার্থক্য হলো এরা ভবঘুরে টাইপের নয়। সাধারণত যে এলাকায় এরা দখল করে নেয় সেই এলাকাটাই ওদের কথাই চূড়ান্ত। এদের দলে 18-25 মধ্যে ছেলে মেয়ে আছে। এরা খুবই নির্দয় এবং পাষণ্ড টাইপের, প্রয়োজনে এবং সুবিধে পেলে পথচারীর জিনিসপত্র ছিনতাই করতে দ্বিধা করে না, সব সময় মানুষকে ব্যঙ্গ করে কথা বলে। ছেলে মেয়ে উভয়েই কানের 2 ইঞ্চি ওপর থেকে মসৃণভাবে কামিয়ে ফেলে, মাথার মাঝখানে চুল ছেঁটে তাতে নানা রকমের উজ্জ্বল রং মাখিয়ে দৃষ্টি আকর্ষণ করে। এরা চামড়ার জ্যাকেট পরতে খুব ভালোবাসে, প্রয়োজনে ভিক্ষে করতেও দ্বিধা করে না। এই দলে যেসব পরিবারের ছেলে মেয়ে যোগ দিয়েছে তাদের অনেকেই বেশ বড় লোক, কিন্তু স্বাচ্ছন্দ্য ছেড়ে এরা অনিশ্চিত জীবনের পথে পা বাড়িয়েছে স্বেচ্ছায়। অনেকেই মুখে নানা রকম রং মাখে, পুলিশের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলতে চায়। সব রকম শুকনো মাদক এরা নেশা হিসাবে ব্যবহার করে। পাঙ্করা ইচ্ছে করেই ভালো কথা বলে না, ভালো ব্যবহার করে না, কারণ তাতে পুরনো সংস্কারকে মর্যাদা দেওয়া হয়। একটার পর একটা কেস হিস্ট্রি পড়তে পড়তে অর্জুন তন্ময় হয়ে গিয়েছিল। হঠাৎ গাড়ির হর্ন মানুষের গলা পেয়ে চোখ তুলে দেখল শিলিগুড়ি শহরে ঢুকে পড়েছে তাদের গাড়ি। সামনের কাছে রায় সাহেবের মুদিতে চোখ দেখা যাচ্ছে। সে ড্রাইভারের দিকে তাকালো। নেপালি ছেলেটা রোবটের মতো স্টিয়ারিং ধরে বসে আছে। অর্জুন বইটাকে ব্যাগে পুড়ে রাখল। মেঘলা দিন, যদিও এখন বৃষ্টি ঝরছে না, তবু আকাশ মুখ হাঁড়ি করে থাকায় দিনের আলো মরে গেছে। বেশ ছায়া ছায়া চারধার। শিলিগুড়ি ছাড়িয়ে আসার পর আর বই মুখে নিয়ে বসে থাকার মানে হয় না।
পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যগুলো এখন পটপট সাজানো। ডান দিকে সেবক রেলওয়ে ব্রিজের কাছে আসতেই গাড়িটা দাঁড়িয়ে গেল। লেভেল ক্রসিং, বোধহয় এখনই কোনো ট্রেন যাবে তাই রাস্তায় বন্ধনী নেমে আসছে। ড্রাইভার গাড়ির হৃৎপিণ্ড থামিয়ে দিলেই অর্জুনের মনে হলো একটু নেমে দাঁড়ানো যাক। সে দেখল রায় সাহেব একটুও নড়ছেন না। সন্তর্পণে দরজা খুলে পিচের রাস্তায় নামতেই এক ঝলক টাটকা ঠান্ডা হাওয়া শরীরে লাগলো। অর্জুন খুব জোরে নিঃশ্বাস নিল। আহ, ফুল অফ অক্সিজেন। সে দু এক পা এগিয়ে পিছনে তাকাতেই মনে হলো কেউ একজন থতমত খেয়ে একটা গাড়ির আড়ালে চলে গেল। লোকটার ভঙ্গি এত অস্বাভাবিক যে অর্জুন বেশ অবাক হলো। তাদের গাড়ির পিছনে ইতিমধ্যে গোটা সাতেক গাড়ি দাঁড়িয়ে গেল, তার একটিতে লোকটি আড়াল নিল। অর্জুন নিঃসন্দেহ হলো যে লুকিয়েছে সে তার মুখোমুখি হতে চায়নি। যে এক ঝলক চেহারাটা নজরে এসেছিল তাতেই বোঝা যায় লোকটা বেশ শক্তিশালী। মাথার চুল সম্পূর্ণ কামানো এবং গায়ের রং ধবধবে ফর্সা, পরনে চৌকো ছাপ মারা জামা আছে। অর্জুনের খুব ইচ্ছে করছিল পিছিয়ে গিয়ে লোকটাকে ভালোভাবে দেখতে। এই ফাঁকা জায়গায় গাড়িগুলোর আড়াল ছেড়ে নিশ্চয়ই কোথাও যেতে পারবে না। কিন্তু তারপরই অমল সোমের কথা মনে হলো। তাকে একজন মফস্বলের ছেলের মতো বোকা বোকা হয়ে থাকতে হবে। সে যে লোকটাকে দেখে সন্দেহ করেছে এটা ওকে বুঝতে না দেওয়াই ভালো। যদি কোনো কারণে লোকটা রায় সাহেবের পিছু নিয়ে থাকে, তবে এখন অন্তত ও এইভাবে নিশ্চিত থাকুক যে তাকে কেউ লক্ষ্য করেনি। একটা কয়লার ইঞ্জিন মালগাড়িগুলোকে টেনে নিয়ে যাওয়ার পর লেভেল ক্রসিংয়ের বাঁধন খুলল। নিজের আসনে বসেও অর্জুনের অস্বস্তি যাচ্ছিল না। অত ফর্সা রং কোনো ভারতীয়ের হওয়া সম্ভব নয়। সিকিমিজ বা নেপালি হতে পারে, তবে ওদের রঙে একটা হলদে ভাব মিশে থাকে। যদিও দূর থেকে দেখা, কিন্তু অর্জুনের মনে হচ্ছিল লোকটা এদেশি নয়। সে সামনের কাঁচে দেখল রায় সাহেব তেমনি চোখ বন্ধ করে পড়ে আছেন। আর একটু বাদেই অর্জুনের মনটা ভালো হয়ে গেল। ডান দিকে অনেক নিচে তিস্তা, আর তার ওপরে সেই বিখ্যাত করোনেশন সেবক ব্রিজ। নিস্তব্ধ এই পরিবেশে ব্রিজটাকে চমৎকার দেখালো। দুটো পাহাড়কে অর্ধবৃত্তের আকারে ব্রিজটা বেঁধে রেখেছে। ওর একদিকে দুটো পাথরের সিংহ, অন্যদিকে দুটো বাঘ থাবা মেলে বসে আছে। ব্রিজটাকে ডান দিকে রেখে ওদের গাড়ি পাহাড়ি পথে এঁকে বেঁকে উঠতে লাগলো। ঘড়িতে এখন মাত্র 3:30, কিন্তু দিনের আলো খুব দ্রুত কমে যাচ্ছিল। অর্জুন বাইরে ঝুঁকে দেখল পিছনে গাড়ির সংখ্যা আরও বেড়েছে, তবে বাঁক থাকায় তাদের সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। হঠাৎ একটা গর্জন কানে এলো এবং তারপরই চোখে পড়ল বাঁদিকের পাহাড় থেকে বিশাল জলরাশি আছড়ে পড়ছে রাস্তায়। সাদা ফেনা তুলে ছিটকে যাচ্ছে নিচের খাদে, যেখানে তিস্তা বয়ে যাচ্ছে। স্রোত এত প্রবল যে সামনের গাড়িগুলো খুব দ্রুত জায়গাটা পেরিয়ে যাচ্ছিল। শব্দ শুনে উঠে বসেছিলেন রায় সাহেব। সামনের দৃশ্য না দেখে বললেন, বিউটিফুল, কাল যাওয়ার সময় তো এটাকে এখানে দেখিনি। নেপালি ড্রাইভার এই প্রথম কথা বলল। আরে, বৃষ্টি হলে পাগলা ঝোড়া এইভাবে খেপে ওঠে। পাগলা ঝোড়া পেরিয়ে আসার পর অর্জুন কথা বলল। রায় সাহেব, আপনি কি জানেন কোনো বিদেশি আপনাকে অনুসরণ করছে কিনা? বিদেশি? What do you mean? আমি আপনার কেসটা অমল সোমের কাছ থেকে শোনার সময় পাইনি, কিছু না জেনেই জিজ্ঞেস করছি। আপনি কি কোনো বিদেশির কাছ থেকে বিপদ আশঙ্কা করছেন? প্রায় তাই, বাট হাউ ডু ইউ নো? আমার বিশ্বাস কেউ এই গাড়িকে ফলো করছে। লেভেল ক্রসিংয়ে যখন আমরা দাঁড়িয়েছিলাম, তখন একটি বিদেশি চেহারার ন্যাড়া মাথার মানুষকে দেখলাম আমাদের গাড়ির দিকে আস্তে আস্তে চট করে লুকিয়ে পড়ল। তুমি ঠিক দেখেছো? এইবার স্পষ্ট তুমি বললেন রায় সাহেব। হ্যাঁ। লোকটাকে কীরকম দেখতে? লম্বা, স্বাস্থ্য ভালো, মাথা কামানো আর চৌকো ছাপ মারা জামা পরনে। রায় সাহেবের মুখটাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। হঠাৎ অর্জুনের মাথায় একটা মতলব এসে গেল। সে বলল, সামনেই কালীঝোড়া নামে এক ঝর্নার পাশে ডাকবাংলো পড়বে, ওখানে গাড়ি পার্ক করার জায়গা আছে। আমরা ওখানে অপেক্ষা করে পিছনের গাড়িগুলোকে দেখতে পারি, যদি আপনার আপত্তি না থাকে। রায় সাহেব মাথা নাড়লেন। না,
তার আর দরকার নেই। আমি খুব তাড়াতাড়ি কালিম্পংয়ে ফিরে যেতে চাই। আই মাস্ট সি মাই ডটার, সে অনেকক্ষণ একা আছে। অর্জুনের আফসোস হচ্ছিল, এই রকম একটা সুযোগ পাহাড়ি পথে বড় একটা পাওয়া যায় না। তার সন্দেহটা সঠিক কিনা যাচাই করা যেত। চোখের সামনে দিয়ে কালিঝোড়া বাংলোটাকে বেরিয়ে যেতে দেখলো সে। ছবির মতো একটা বাংলো, গতবার যাওয়া আসার পথে এটাকে দেখে খুব লোভ হয়েছিল একবার ভেতরে যাওয়ার। ফেরার সময় দেখা যাবে। তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। বৃষ্টির জন্যই বোধহয় গাড়ির কাঁচ বন্ধ থাকা সত্ত্বেও বেশ ঠান্ডা আসছিল। অর্জুন ব্যাগ খুলে একটা ফুল ওভার শরীরে চাপিয়ে নিল। বাজার এলাকা ছাড়িয়ে গাড়িটা হঠাৎ বাঁ দিকে মোড় নিল। অর্জুনের ভালো লাগছিল, এই রাস্তাটা সে চেনে। এখান থেকে মাইল পাঁচেক দূরে সেই দূরবীন নাড়া, যেখানে খুনখারাপির অমন কাণ্ডটা ঘটেছিল। খুনখারাপি এর আগের গল্প, যদি শ্রোতারা শুনতে চান তাহলে কমেন্টসে লিখে জানাবেন, পরবর্তীকালে এই গল্পটি আমরা পড়ে শোনাব। মিনিট দশেক যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে ডান দিকের একটা ছোট রাস্তায় ঢুকে পড়ল গাড়ি। তারপর একটা বিরাট গেটওয়ালা অন্ধকার বাড়ির সামনে গিয়ে দুবার হর্ন বাজাতে কেউ গেট খুলে দিল। সামনে গাছপালা একটু বেশি মাত্রায় থাকায় আলো দেখা যাচ্ছিল না। বাগান ঘুরে গাড়িটা দোতলা প্রাসাদ টাইপের বাড়ির নিচে দাঁড়াতে অর্জুন বুঝল রায় সাহেব প্রকৃতই বড় লোক। প্রচুর টাকা না থাকলে এমন বাড়ি চট করে কেনা যায় না। বিদেশ থেকে এসে এরকম একটা বাড়ির সন্ধান পাওয়াও কম কথা নয়। গাড়িটা থামতেই একটা দারোয়ান টাইপের লোক ছুটে এসে দরজা খুলে দিতে রায় সাহেব মাটিতে পা দিলেন। অর্জুন গুনল, ড্রাইভারকে ধরলে এটি তিন নম্বর কর্মচারী। রায় সাহেব বললেন, এসো, জিনিসপত্রগুলো ওরা ঘরে পৌঁছে দেবে। বাইরে বেশ ঠান্ডা, কিন্তু রায় সাহেব গরম জামা পরেননি। অর্জুন ওর পিছনে হেঁটে একটা চমৎকার ড্রয়িং রুমে চলে এলো। সবুজ কার্পেটে ঢাকা ঘরটায় প্রচুর দামি আসবাবপত্র, দেওয়াল সাজাবার মধ্যে শৌখিনতা স্পষ্ট। রায় সাহেব বললেন, বসো। তারপর চাপা গলায় জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? প্রশ্নটা যার উদ্দেশ্যে তাকে এতক্ষণ দেখতে পায়নি অর্জুন। একটি শীর্ণ বৃদ্ধা আড়াল ছেড়ে সামনে এসে দাঁড়ালেন। গায়ের রং আর মুখের গড়ন দেখে বোঝা যায় না মহিলা কোন দেশের মানুষ। স্মিত হেসে তিনি জানালেন, এভরিথিং পারফেক্ট। উচ্চারণটা অদ্ভুত, টকে উনি ত বললেন। ওয়েল, রায় সাহেবকে বেশ নিশ্চিন্ত দেখালো এতক্ষণে। ওর নাম উপল নারায়ণ, আমার ভাইপো। ও খুব সিম্পল ছেলে, ও এখানে কিছুদিন থাকবে। রায় সাহেব মহিলাকে ইংরেজিতে কথাগুলি বলতেই তিনি হাসলেন অর্জুনের দিকে তাকিয়ে, তারপর ফিরে গেলেন পিছনের দরজায়। এবার সামনে সোফায় বসে রায় সাহেব নিচু গলায় বললেন, শোনো, তোমাকে দুটো কথা বলে দিচ্ছি। আমার মেয়ে খুব হিংস্র টাইপের, ওটাও ইচ্ছে করেই করে, ওর থেকে একটু দূরে দূরেই থেকো। আর তুমি কি সিগারেট খাও? দ্রুত মাথা নাড়ালো অর্জুন, তার সিগারেটের নেশা নেই, মাঝে মধ্যে খায় শখ হলে। গুড, এই বাড়িতে আমরা কেউ কোনো নেশা করি না, এসো আমার সঙ্গে। রায় সাহেব ওকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে এলেন। লম্বা করিডোরে আলো জ্বলছে, কোণের দিকে একটা ঘর দেখিয়ে তিনি বললেন, এই ঘরটা তুমি ব্যবহার করবে, আর দিনের বেলা যতটা সম্ভব ঘর থেকে কম বেরিও। রায় সাহেব তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যেতে অর্জুন পর্দাটা তুলল। ঘরে আলো জ্বলছে, তার ব্যাগটা টেবিলের ওপর, পায়ের তলায় কার্পেট, বাহারি পর্দার ওপাশে জানলা বন্ধ, চারজনের বসার মতো সোফা রয়েছে এক পাশে। ডান দিকে দেয়াল জুড়ে সমুদ্র তীরের বাঁধানো ছবি, বিছানাটা ধপধপে। হাত বাড়িয়ে স্পর্শ করতেই অর্জুন বুঝল, এই রকম আরামদায়ক বিছানায় সে কখনো শোয়নি। শুধু বিছানায় কেন, এই রকম সাজানো ঘরে সে কোনো কালে বাস করেনি। রায় সাহেব যে প্রকৃতই অবস্থাপন্ন তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। ডান দিকের ছবির পাশে যে দেয়াল আলমারি, সেখানে ব্যাগটাকে ঢুকিয়ে রেখে বাথরুমে ঢুকলো অর্জুন। জলপাইগুড়িতে কারো বাড়িতে এমন বাথরুম আছে কি না সে জানে না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পুরো ঘরটা সাদা পাথরে ঢাকা,
একদিকের দেয়াল জুড়ে আয়না, উল্টো দিকে ছোট আয়নার গায়ে কত রকমের শ্যাম্পু, তেল, পেস্ট ও নতুন ব্রাশ। ওপাশটা পর্দা দিয়ে ঢাকা, সেটা সরিয়ে একটা শাওয়ার সমেত বাথটব আর কমোড দেখতে পেল সে। দুটো নতুন তোয়ালে রাখা আছে র্যাকে। পরিষ্কার হয়ে এসে জানলায় দাঁড়ালো অর্জুন। খুব সাবধানে পাল্লাটা খুলে দিতে ঘরের আলো ঝাঁপিয়ে পড়ল বাইরের গাছের ডালপাতায়। ঘুটঘুটে অন্ধকারে বাগান ঢাকা, এই সময়ে কেউ যদি ওখানে যাওয়া আসা করে তাহলে টের পাওয়া মুশকিল। দরজায় মৃদু শব্দতে অর্জুন পিছন ফিরে দেখল একটি লোক, বয়স্ক, একটা ট্রে হাতে, নিচু মাথায় ঘরে ঢুকে টেবিলে রেখে চুপচাপ বেরিয়ে গেল। ট্রের ওপর কাজ করা ঢাকনা, তাতে সুন্দর টিপট, কাপ, ডিশ, চিনি, দুধ আর একটা প্লেটে বড় কেক রয়েছে। এসব দেখেই খিদে পেয়ে গেল অর্জুনের। তাড়াহুড়োই দুপুরের খাবার ভালো করে খাওয়া হয়নি, এই প্রথম সে নিজে চা বানিয়ে খেলো। চা খাওয়া শেষ হতে অর্জুন সোফায় গিয়ে বসল। জানলা দিয়ে হিম ঢুকলো খুব, কিন্তু সোয়েটারটা থাকায় বেশ ভালোই লাগছে। ঠিক সেই সময় একটা মেয়েলি চিৎকার কানে বাজতেই অর্জুন প্রায় লাফিয়ে উঠল। এরকম ধারালো চিৎকার সে কোনো কালে শোনেনি। চিৎকারটা একবার হয়েই আবার সব চুপচাপ। শব্দটা এমন আকস্মিক ছিল যে অর্জুনের বুকের ভেতরটা তখনও কাঁপছিল। সে উঠে জানলা বন্ধ করল, তারপর ধীরে ধীরে দরজায় এসে দাঁড়ালো। লম্বা করিডোরে আলো জ্বলছে, একটি লোক সিঁড়ির মুখে চুপচাপ দাঁড়িয়ে। তাকে দেখে ভাবলেশহীন মুখে মাথা নোয়ালো। লোকটা কি পাহারাদার? সে ওর সামনে পৌঁছে জিজ্ঞাসা করল, কিসের চিৎকার? লোকটা একবার বোবা চোখে ওর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। অর্জুন বুঝল ও কথা বলতে চাইছে না, হয়তো সেই রকমই নির্দেশ আছে ওর ওপর। কিছুটা কৌতূহলী হয়ে অর্জুন নিচে নেমে এলো। সে লক্ষ্য করল প্রত্যেক বাঁকে আলোর ব্যবস্থা আছে, এই বাড়ির কোথাও অন্ধকার নেই। অথচ বাইরে থেকে গাছপালার আড়াল থাকায় সেটা একটুও টের পাওয়া যায় না। নিচের ঘরে এসে অর্জুনের বিষ্টু সাহেবের কথা মনে পড়ল। বিষ্টু সাহেব এর পাশেই থাকেন, আগেরবার সময় না থাকায় বিষ্টু সাহেবের বাড়িতে যাওয়া হয়নি। এই যোগাযোগটা উনিই যখন করিয়ে দিয়েছেন তখন একবার দেখা করাটা ভদ্রতা। যদিও এখন সামান্য রাত হয়েছে, তবুও অর্জুনের মনে পড়ল অমল সোমের নিষেধাজ্ঞার কথা। কিন্তু সেটা তো শুধু ওর বাড়িতে, যেন সে রাত্রে না থাকে এই পর্যন্তই, একবার দেখা করলে ক্ষতি কি? তার মনে হচ্ছিল বিষ্টু সাহেবের কাছ থেকে কিছু নতুন খবর পাওয়া যাবে। ওই রকম হঠাৎ চিৎকারের রহস্যটা জানতে খুব ইচ্ছা করছিল। ঠিক এই সময় রায় সাহেব নেমে এলেন। এখন ওর অঙ্গে হালকা পোশাক, একটু গম্ভীর মুখ। অর্জুনকে দেখে জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম? তেমন কিছু না, ভাবছিলাম একবার বিষ্টু সাহেবের সঙ্গে দেখা করতে যাব কিনা। অর্জুন বিনীত গলায় বলল। সঙ্গে সঙ্গে রায় সাহেব ঠোঁট কামড়ালেন, তারপর নিচু গলায় জিজ্ঞাসা করলেন, বিষ্টু সাহেব মানে বিষ্ণুচরণ পত্রনবিশ? হ্যাঁ, ওকে আমরা এই নামেই ডাকি। কিন্তু তুমি ওকে চিনলে কি করে? চিনবো না মানে? উনি তো... অর্জুনকে ইশারায় থামিয়ে দিলেন রায় সাহেব, তারপর আরো নিচু গলায় বললেন, উপল, তুমি জলপাইগুড়ির কলেজে পড়ো তাই না? আর বিষ্ণুবাবু তো কালিম্পং এ থাকেন তাই তো? এবার ইঙ্গিতটা ধরতে পারল অর্জুন, সঙ্গে সঙ্গে নিজের বোকামির জন্য লজ্জা পেল। বিষ্ণু সাহেব তার পরিচিত, কিন্তু উপল নারায়ণের নয়। এখন যদি সে ওর সঙ্গে দেখা করতে চায় তাহলে সবাই সন্দেহের চোখে দেখবে। সে নীরবে মাথা নাড়তেই রায় সাহেব বললেন, একটু আগেই আমি বিষ্ণুবাবুকে কল করেছিলাম, তাকে বলেছি জলপাইগুড়ি থেকে আমার ভাইপো এসেছে, কদিন থাকবে। তো উনি বলেছেন কাল সকালে একবার এখানে বেড়াতে আসবেন। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, রাত্রে আমাকে না বলে বাড়ির বাইরে বাগানে পা দেবে না। আমার চারটে পোষা হাউন্ড আছে, সাতটার পর ওদের ছেড়ে দেওয়া হয়, খুবই হিংস্র। হাউন্ড? খুব হিংস্র প্রাণী। এছাড়াও আমাদের বাড়িতে নিরাপত্তার জন্য পাঁচজন গার্ড আছে,
খুবই রিলায়েবল, তাও অস্বস্তি বোধ করছি। রায় সাহেব অন্যমনস্কভাবে তাঁর চুলে হাত বোলালেন। অর্জুনের খুব ইচ্ছে করছিল রহস্যটা কি তা জানতে, রায় সাহেবের অস্বস্তির কারণ কি, কাকে ভয় করছেন তিনি। কিন্তু এত বয়স্ক একটা মানুষকে সরাসরি প্রশ্ন করার যোগ্যতা তো তার নেই। সে শুধু বলল, অমুলদা এলে নিশ্চয়ই উপকার হবে। তাই তো মনে হয়েছে, কিন্তু উনি আসতেই চাইলেন না। যা হোক, আজ রাত্রে তুমি একা খেও, আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। তোমার যদি বইপত্রের দরকার হয় তাহলে দোতলা সিঁড়ির ডান দিকের ঘরে যেও, ওখানে অনেক বইপত্র আছে। গুড নাইট। রায় সাহেব আবার দোতলায় উঠে গেলেন। অর্জুন দরজার দিকে তাকালো, সেটা ভেতর থেকে তালাবন্ধ। একটি মানুষ তার সামনে টুলে বসে। যে পাঁচজন গার্ড আছে এ তার একজন, স্বাস্থ্যবান নেপালি। কিছুক্ষণ বসে থেকে অর্জুন ওপরে উঠে এলো। সেই পাহারাদারটি ওখানে ঠিক একই ভঙ্গিতে রয়েছে, অর্জুনকে ভ্রুক্ষেপ করছে না সে। রায় সাহেবের নির্দেশ মতো ঘরটায় ঢুকে বেশ ভালো লাগলো। প্রচুর বই আলমারিগুলোয়, তন্ময় হয়ে বইগুলো দেখছিল অর্জুন, সবই ইংরাজিতে লেখা। একটা আলমারিতে ভারী ভারী প্রবন্ধের বই, আর একটায় বিখ্যাত সব ক্লাসিক। চার নম্বর আলমারিতে ক্রাইমের ওপর বই দেখতে পেয়ে সে দাঁড়ালো। সেই সময় পিছন থেকে কেউ শিস দিয়ে উঠল মৃদুস্বরে, ঠিক সাপের শিশের মতো। চমকে উঠে মুখ ফেরাতে অর্জুন অবাক হয়ে গেল। অপূর্ব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়, তার পরনে পা ঢাকা ম্যাক্সি, ঘন কালো চুল কাঁধ অব্দি, নাক ঠোঁট এবং চিবুকে চমৎকার সৌন্দর্য, কিন্তু চোখ দুটো ধকধক করে জ্বলছে। হিংস্র ভঙ্গিতে তাকিয়ে থাকে সে অর্জুনের দিকে। সে চাহনির সামনে দাঁড়িয়ে কেঁপে উঠল অর্জুন। তারপর যেন নিজেকে ধাতস্থ করতেই বোকার মতো হাসল। Who the hell you are? মেয়েটির ঠোঁট থেকে এই বাক্যটি বেরিয়ে এলেও অর্জুনের মনে হলো এমন উচ্চারণ সে জীবনে শোনেনি, কেমন যেন জড়ানো জড়ানো। মাঝে দু একটা শব্দ অনুমান করে নিতে হয়, কিন্তু বলার ভঙ্গিতে যে আদেশ আছে তা বুঝতে অসুবিধা হয় না। মেয়েটি ততক্ষণে আরও খানিকটা এগিয়ে এসেছে, তার মুখে এখন কয়েকটি কঠিন রেখা ফুটে উঠল। কে তুমি বলো, নইলে আমি চেঁচাবো। কথাগুলো স্বচ্ছন্দ নয়, উচ্চারণে পরিষ্কার বিদেশি টান আছে। এবার অর্জুন সোজা হল, তার মনে পড়ল কি পরিচয় দিতে হবে। আমার নাম উপল নারায়ণ রায়, আমি আপনার কাকার ছেলে, খুড়তুতো ভাই। ভাই? মুখ বিকৃত করলো মেয়েটি। তুমি আবার কোথা থেকে জুটলে? আপনার বাবা আমাকে নিয়ে এসেছেন এখানে। আমার বাবা? হাউ ডু ইউ নো হি ইজ মাই ফাদার? তুমি জানো আমি কে? এবার চমকে উঠল অর্জুন। সত্যি তো, সে জানে না এই মেয়েটি রায় সাহেবের মেয়ে কিনা। এই বাড়িতে রায় সাহেবের মেয়ে আছে জেনেই সে অনুমানে ওকে এই পরিচয়ে ভেবেছে। কয়েক মুহূর্ত দেরি হয়েছে, এর মধ্যেই মেয়েটি চিৎকার করে উঠল, ভূতের মতো বোবা হয়ে দাঁড়িয়ে থেকো না, টেল মি। এই সময় সেই শীর্ণ মহিলা দরজায় দেখা দিলেন। ও সীতা, প্লিজ শান্ত হও, ইংরেজিতে অনুরোধ করলেন তিনি। নো, কি ভেবেছো তোমরা, যাকে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? এই লোকটা কে আমি জানতে চাই। আঙুল তুললো সীতা। ওয়েল, হি ইজ ইওর ব্রাদার, তোমার বাবার ভাইয়ের ছেলে, মফস্বলে থাকেন। আই সি, ওকে একটা ভূতের মতন দেখতে, ডাল। ঠিক আছে, তুমি এখন ঘরে চলো, এত এক্সাইটমেন্ট ভালো নয়। দ্যাটস নট ইওর বিজনেস, বলেই সে অর্জুনের দিকে ঘুরে দাঁড়ালো। ভূত? ইউ আর মাই ব্রাদার? অর্জুন নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটির ভাবভঙ্গিতে সে অবাক হয়ে যাচ্ছিল, কোনো স্বাভাবিক প্রকৃতির মেয়ে এরকম আচরণ করে না। মেয়েটি বলল, দেন ইউ শুড নো, এরা আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আমি এখানে থাকবো না, ওরা আমাকে উদ্ধার করবেই। আই মাস্ট গো ব্যাক টু সান ফ্রান্সিসকো। এইসব তোমাকে আমি কি বলছি, তুমি তো গ্রামের ভূত, তুমি এর কি বুঝবে?
বিকারগ্রস্ত গলায় মেয়েটি কথা বলছিল। ওর সমস্ত শরীর কাঁপছিল। অর্জুন লক্ষ্য করল ওর ঠোঁট থরথর করে নড়ছে, নাকে এই ঠান্ডাতেও ঘাম জমেছে। এবার ওই বৃদ্ধা এগিয়ে এসে মেয়েটির দুটি কাঁধ ধরলেন। সীতা শান্ত হ, ও তোমার ভাই, ওর সঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। আই ডোন্ট কেয়ার, এতদিন আমি একা ছিলাম, কোত্থেকে এই ভাই এসে জুটলো, আর এত কথার দরকার কি? আমি দেশে ফিরে যেতে চাই। এক ঝটকায় বৃদ্ধার হাত সরিয়ে দিতে চাইল সীতা, কিন্তু সক্ষম হল না। অর্জুন লক্ষ্য করেছিল এতটা উত্তেজিত হওয়ার ফলেই বোধহয় সীতা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। সে ধীর গলায় বলল, আপনি মিছিমিছি রাগ করছেন। মেয়েটি কিছু কড়া কথা বলতে গিয়ে যেন পারল না, ওর চোখের পাতা একবার খুলেই বন্ধ হয়ে এলো। বৃদ্ধা দুহাতে ওকে জড়িয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওরা চলে যাওয়ার পর অর্জুনের ধাতস্থ হতে বেশ সময় লাগলো। সে আর আলমারিতে হাত দিল না, নিজের ঘরে এসে সোফায় শরীর এলিয়ে বসে পড়ল অর্জুন। সমস্ত ঘটনাগুলো সে একবার মনে মনে সাজাতে লাগলো। অমলদা বলেছেন, ভালো সত্যসন্ধানী বারংবার ঘটনাগুলোকে নানান দৃষ্টিকোণে বিশ্লেষণ করে থাকেন, কখনোই একটা অর্থের ভার পিঠে টেনে নেন না। তাকে রাখতে হবে চোখ খোলা এবং মন পরিষ্কার, কিন্তু এসব করেও সে নিজে মাথামুন্ডু কিছু বুঝতে পারল না। অমলদা বলেছিলেন, রায় সাহেবের মেয়ে পাঙ্ক হয়ে যাওয়ায় তিনি ওকে জোর করে এদেশে নিয়ে এসেছেন। পাঙ্কের যে ছবি সে বইয়ের প্রচ্ছদে দেখেছে তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই এই মেয়েটির। ওকে তো বেশ সভ্যভব্য মেয়ে বলেই মনে হচ্ছে। শুধু সান ফ্রান্সিসকো শহরে ফিরে যাওয়ার দাবি ছাড়া অন্য কোনো ইচ্ছা ও ব্যক্ত করেনি। দ্বিতীয়ত ওকে একটুও সুস্থ বলে মনে হয়নি অর্জুনের। এরকম অসুস্থ মেয়েকে নিয়ে রায় সাহেবের অন্য আশঙ্কা হবেই বা কেমন করে? অর্জুন আরও বিশদভাবে ঘটনাগুলো চিন্তা করছিল। রায় সাহেব কালিম্পং শহরে প্রাসাদের মতন একটি বাড়ি কিনেছেন, আমেরিকান টাকায় সেটা তিনি কিনতেই পারেন। সরকার যদি আপত্তিকর কিছু না পায় তাহলে কেনাটা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু ওই বাড়িটাকে পাহারা দিতে পাঁচজন গার্ড রাখতে হয়েছে ওকে। কেন? প্রত্যেকটা ঘরের আসবাব ওর সম্পদের পরিমাণের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু নেহাত চোর ডাকাতের ভয়ে এরকম কড়া পাহারার ব্যবস্থা হতে পারে না। হাউন্ডদের ছেড়ে দেন বাগানে, হাউন্ডরা খুব হিংস্র হয়, কোনোভাবেই তাদের প্রলুব্ধ করা যায় না। ওদের এড়িয়ে এই বাড়িতে কোনো মানুষের পক্ষে ঢোকা অসম্ভব। হাউন্ডদের রাখা হলো কেন? তাছাড়া ওই বৃদ্ধাটিকে রায় সাহেব নিশ্চয়ই বিদেশ থেকে এনেছেন। প্রথমে যতটা বৃদ্ধা মনে হয়েছিল একটু আগে কিন্তু ততটা মনে হয়নি। মহিলার শরীরে বেশ শক্তি আছে, ওকে কেন নিয়ে এলেন রায় সাহেব? শুধু মেয়েকে একজন নার্সের কাছে রাখতে হবে এই যুক্তিতে বিদেশ থেকে কাউকে আনা হাস্যকর, কিন্তু মহিলা বেশ ভদ্র এটুকু বোঝা যাচ্ছে। অর্জুন বুঝতে পারছিল এই বাড়িতে সন্দেহজনক অনেক কিছু রয়েছে, কিন্তু সে তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। অমল সোমের সহকারী হিসাবে সে যদি সত্য সন্ধানের কাজে নামে তাহলে এই না বুঝতে পারাটা অত্যন্ত লজ্জাজনক। তাকে যেমন করেই হোক এই পাঁচ দিনে এসবের উপযুক্ত ব্যাখ্যা খুঁজে বের করতে হবে। কিন্তু সেই সঙ্গে আর একটা সমস্যার কথা তার মনে উদয় হলো। অমল সোম তাকে বলেছেন দিনের বেলায় ঘুমোতে আর রাত্রে জাগতে। রাত্রে এই বাড়িতে কেউ আসে কি না, এলে তারা কে সে বিষয়ে নজর রাখতে। কিন্তু যে বাড়ির বাগানে হাউন্ডরা ঘুরে বেড়ায় সেই বাড়িতে কেউ প্রাণ হাতে করে রাত্রে ঢুকবে না, তাহলে সে কার ওপর নজর রাখবে রাত জেগে? তবু অর্জুন ঠিক করল অমল সোমের নির্দেশ প্রথম রাত্রে মানতেই হবে, কেউ আসুক বা না আসুক তাকে লক্ষ্য রাখতেই হবে। আগামীকাল বিষ্টু সাহেব এলে এমন ব্যবস্থা করে নেবে যাতে অমলদাকে নিয়মিত খবর পাঠাতে পারা যায়। সে রাত জাগেনি এই খবরটা অমলদার নিশ্চয়ই পছন্দ হবে না। অমলদা একবার বলেছিলেন, মনে রেখো অর্জুন, বুনো ভাতেই বলো বা একটি ধূর্ত বাঘ, এসবের চেয়ে কিন্তু একজন ধূর্ত মানুষ অনেক বেশি শক্তিশালী। কারণ মানুষের মাথায় যে বুদ্ধি খেলে তার সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য স্বয়ং ঈশ্বরেরও নেই। পাজামা পাঞ্জাবি আর চাদর জড়িয়ে আবার সোফায় বসল সে। পাঞ্জাবিটা খদ্দরের, অমলদার দেওয়া। এই কাপড়ের একটা পাঞ্জাবি ওঁর আছে।
অর্জুন আলমারি খুলে ব্যাগ থেকে বইটা বের করল। এখন আর তার ইংরেজির খটমটো শব্দগুলোই অসুবিধা হচ্ছে না। শব্দের অর্থ না বুঝলেও পুরো বাক্যটা থেকে মোটামুটি একটা অর্থ অনুভব করা যায়। তাতে বুঝতে পারছে বইটা খুব ইন্টারেস্টিং। অর্জুন ক্রমশ পাঙ্ক বইয়ের পাতায় ডুবে গেল। পাঙ্করা খুব দলবদ্ধভাবে বিচরণ করে। ওদের একটা সতর্ক চেষ্টা থাকে যাতে পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ না হয়। প্রত্যেকটা পাঙ্ক মাদকদ্রব্যের শিকার। তাদের মাদক অভ্যাস এমন মারাত্মক যে যে কেউ কোনো অবস্থায় দল ছেড়ে যেতে সাহস করে না, কারণ দলের বাইরে গেলে ওই মাদক পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রয়োজনে সেই মাদক না পেলে তারা অসুস্থ হয়ে পড়ে, তাই তারা যে করে হোক দলে ফিরে যেতে চায়। এইখানে অর্জুন সোজা হয়ে বসল। সীতা যে অসুস্থ তা এখন স্পষ্ট, সে নিশ্চয়ই মাদকদ্রব্যের শিকার। ওর সেই সান ফ্রান্সিসকে ফিরে যাওয়ার বাসনা শুধু দলের সঙ্গে মিলতে পারবে বলেই। একবার দলের সঙ্গে যোগাযোগ হয়ে গেলে নিশ্চয়ই মাদকদ্রব্য পেতে আর কোনো অসুবিধা হবে না। সিদ্ধান্ত নিয়েই থমকে গেল অর্জুন। না, তার ভাবনাটা একপেশে হয়ে যাচ্ছে। অমলদার নির্দেশ মতো তাকে মন খুলে রাখতে হবে। সে আবার বইয়ের পাতায় মন দিল। এরপরের পাতাগুলোই পাঙ্কদের নানা রকম অত্যাচারের বিবরণ। পাঙ্করা যে ভদ্রতার ধার ধারে না, কুকথা তাদের জিভে থুতুর মতো লেগে আছে, এইসব বিবরণ। একজন সাংবাদিক একটা পাঙ্ক মেয়ের ইন্টারভিউ নিতে গিয়ে কীরকম নাজেহাল হয়েছিলেন সেই ঘটনাটা পড়ল অর্জুন। সাংবাদিক পরে বলেছিলেন, একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে যে অমন নোংরা কথা অকারণে বলতে পারে তা আমার ধারণাই ছিল না। ঠিক এই সময় দরজায় শব্দ হতে অর্জুন চমকে বইটা আড়াল করার চেষ্টা করল। না, যে লোকটা চা দিয়ে গিয়েছিল তখন সেই ঢুকছে খাবারের ট্রে নিয়ে। চুপচাপ টেবিলে ওগুলোকে নামিয়ে লোকটা যখন ফিরে যাচ্ছে তখন অর্জুন ওকে ডাকল। এই যে শুনুন। ইচ্ছে করি আপনি বললো অর্জুন, কারণ যে কোনো বয়স্ক মানুষকে সম্মান দিয়ে কথা বললে তারা যে খুশি হয় এটা সে জেনেছে। লোকটি মুখ নিচু করে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করল, রায় সাহেবের খাওয়া কি হয়ে গিয়েছে? লোকটি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হ্যাঁ, এই লোকটি নেপালি কিন্তু বোঝা যাচ্ছে যে ও ভালো বাংলা বোঝে। উত্তর দেওয়া হলে লোকটি চলে যাওয়ার জন্য পা বাড়ালে অর্জুন আবার জিজ্ঞাসা করল, আপনার নাম কি ভাই? এবার সরাসরি চোখ তুলে তাকালো লোকটি, তারপর কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল দ্রুত পায়ে। অবাক হয়ে গেল অর্জুন। লোকটাকে দেখে বেশ সরল স্বভাবের মনে হয়েছিল। এইরকম অভদ্রভাবে চলে যাওয়ার কোনো কারণ প্রথমে সে পেল না। তারপরই মনে হলো ওর ওপর কী নির্দেশ আছে, কোনো প্রশ্নের উত্তর যেন না দেয়। রায় সাহেব কি তার কাছ থেকে এই বাড়ির রহস্য লুকিয়ে রাখতে চান? তাই যদি হয় তাহলে তাকে তিনি নিয়ে এলেন কেন এখানে? অর্জুনের খুব রাগ হচ্ছিল। সে স্পষ্ট বুঝতে পারল রায় সাহেব তাকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। অমলদা এলে নিশ্চয়ই এরকম ব্যবহার করার সাহস করতেন না ভদ্রলোক। সে ওই লোকটিকে কি আর এমন জিজ্ঞাসা করতে পারত? এখন যদিও অনুমান করতে পারছে, তবে সঠিক হবার জন্য জানতে চাইতো ওরা এই বাড়িতে আসার পর ওরকম তীক্ষ্ণ গলায় কে চিৎকার করে উঠেছিল এবং কেন করেছিল। কোনো গোপনীয়তা না থাকলে উত্তরটা দিতে কি অসুবিধা হতো লোকটির? অর্জুন খাবারের টেবিলে উঠে এলো। ভাত, তন্দুরি রুটি, মাংস আর দুধ সামান্য জমানো, সম্পূর্ণ দিশি খাবার। রায় সাহেব কি সাহেবই খাবার খান না? স্বাদ বড় মনোরম, যে রান্না করে তার এলেম আছে। খিদেও পেয়েছিল বেশ। খুব দ্রুত খাওয়া শেষ হয়ে গেল অর্জুনের। বাথরুমে ঢুকল সে। সেখান থেকে বেরিয়ে এসে সে অবাক হলো। টেবিলে কোনো এঁটো বাসন নেই, তার অনুপস্থিতিতেই ওগুলো সরিয়ে ফেলা হয়েছে। লোকটা বোধহয় তার মুখোমুখি হতে চায়নি। ঘড়িতে এখন মাত্র 9:30, কিন্তু এতদূর গাড়িতে আসার জন্যই হোক কিংবা অনেকক্ষণ পরে পেটে ভালো খাবার পড়ার জন্যই হোক, অর্জুনের শরীর আরাম চাইছিল। সাদা বিছানার দিকে তাকালো সে। একবার ওখানে শরীর এলিয়ে দিলে রাতটা চোখের নিমেষে শেষ হয়ে যাবে। আলো নেভাবার আগে দরজা বন্ধ করতে গিয়ে অবাক হলো অর্জুন। কোনো ছিটকিনি বা খিল নেই। দরজা ভেতর থেকে বন্ধ করা যাবে না। ব্যাপারটার মাথামুন্ডু সে বুঝতে পারছিল না।
শোয়ার ঘরের দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা থাকবে না, সে ভালো করে লক্ষ্য করল। না, কখনো সেরকম কিছু ছিল বলে মনে হচ্ছে না। এই ঘরটা কি সবসময় এমনি খোলা থাকে? এই বাড়ির প্রতিটি ঘরেই কি একই ব্যবস্থা? অর্জুন হতাশ হলো। তারপর ঘরের মাঝখান থেকে বড় টেবিলটাকে অনেক কষ্টে টেনে টুনে দরজার গায়ে আটকে দিল। এখন যদি কেউ এই ঘরে আসতে চায়, তাকে ওই টেবিল গায়ের জোরে সরিয়ে ঢুকতে হবে এবং তাতে টের পেয়ে যাবে সে। আলো নিভিয়ে দিল অর্জুন, তারপর সন্তর্পণে জানলা খুলল। বাইরে শুধুই ঘন অন্ধকার, প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না সে, পরে টের পেল একটা ঝাঁকটা গাছ সামনে থাকায় দৃষ্টি আড়াল হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে দাঁড়ালে কিছুই সে দেখতে পাবে না। পাশের জানলাটার অনেকখানি ওই গাছটা আড়াল করে রেখেছে, অতএব এই ঘর থেকে বাগানের কিছুই দেখা যাবে না। অর্জুন জানলা বন্ধ করে দিল। সামান্য সময় খোলা থাকায় ঘরে বেশ ঠান্ডা ঢুকেছে, অথচ ওরা যখন সন্ধেবেলায় এখানে এসেছিল তখন এত ঠান্ডা ছিল না। অর্জুনের খুব অস্বস্তি হচ্ছিল। রায় সাহেব কি জেনে শুনেই তাকে এই ঘরে থাকতে দিয়েছেন? উনি কি চান না অর্জুন কিছু জানতে পারুক? এতে ওঁর লাভ কি? উনি তো জেচে অমলদার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। হঠাৎ অর্জুনের মনে হলো বাথরুমেও একটা জানলা দেখেছে। সে অন্ধকার হাতড়ে বাথরুমে চলে এলো, তারপর সন্তর্পণে ছিটকিনি তুলতে চেষ্টা করলো। সম্ভবত দীর্ঘকাল এই জানলা খোলা হয় না, প্রচণ্ড টাইট হয়ে আছে পাল্লা দুটো। বেশ কিছুক্ষণ চাপ দেওয়ার পর সামান্য শব্দ করে জানলাটা খুলল। শব্দটাই রাত্রে বেশ কানে লাগতে অর্জুন স্থির হয়ে দাঁড়ালো। মিনিট দুয়েক ধরে কোথাও কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সে নিশ্চিন্ত হলো। চাদরটায় অর্জুন মাথা ঢেকে নিল, ঠান্ডাটা বেশ কনকনে। সে টের পেল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এত পাতলা বৃষ্টি যে কোনো শব্দ হচ্ছে না। এই জানলার বাইরে কোনো আড়াল নেই, ঘন অন্ধকারে পরিষ্কার না দেখতে পেলেও বাগানটাকে আঁচ করতে পারলো সে। সারাটা রাত তাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ভেবে অর্জুনের অস্বস্তি হচ্ছিল। তার মনে পড়ল বাথটবের গায়ে একটা টুল দেখতে পেয়েছিল, অন্ধকারে সেটাকে হাতড়ে খুঁজে পেল। টুলটাকে জানলার তলায় নিয়ে এসে বসতে বেশ আরাম লাগলো। এখান থেকে মাথা বের করে সমস্ত বাগানটাকে সে দেখতে পাচ্ছে, ছায়া ছায়া একটু ঘোলাটে গাছপালা। অবশ্য সমস্ত বাগান বললে ভুল হবে, তিন ভাগের দু ভাগই তার নজরে আসছে, যেটা চোখের আড়ালে সেই দিকেই এই বাড়িতে ঢোকার সদর রাস্তা। হঠাৎ একটা খসখস শব্দ কানে আসতে অর্জুন সতর্ক হলো। বাগানের ঘাসের ওপর এই বৃষ্টিতে একটা কালো ছায়া দৌড়ে গেল। অর্জুনের বুকের বাতাস এক লহমার জন্য আটক ছিল। স্পষ্ট চেহারাটা না বুঝতে পারলেও ওটা যে সেই হাউন্ডগুলোর একটা, তার টের পেয়ে নিঃশ্বাস ফেলল সে। তারপরই আরও তিনটে ছায়া একই দিকে ছুটে চলে গেল। এই যাওয়ার ভঙ্গিতে বেশ ব্যস্ততা আছে, চারটে হাউন্ডই বিরাট বাগান থেকে চলে এলো একই জায়গায়। কেন, হাউন্ডরা কি দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে? এ বিষয়ে কিছুই জানে না অর্জুন। নিজের ওপর তার রাগ হচ্ছিল। ভালো সত্যসন্ধানী হতে গেলে সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান না হলে দৃষ্টি পরিষ্কার হয় না। অমলসোম থাকলে এই মুহূর্তে কারণটা বলে দিতে পারতেন। টিপ টিপ বৃষ্টিটা এবার সামান্য বাড়ল, চাদরের আড়াল থেকেও তার শীত করছিল বেশ। সমস্ত বাড়িতে কোথাও সামান্য শব্দ নেই, এত রাত্রে কালিম্পংয়ের মানুষ সাধারণত জেগে থাকবে না। রায় সাহেব তো সাত তাড়াতাড়ি শুতে গিয়েছিলেন, হয়তো প্রহরীরা নিঃশব্দে জেগে আছে, যেমন সে এই জানলার পাশে বসে। অর্জুনের খুব ইচ্ছে করছিল একটা সিগারেট খেতে। সিগারেটে অর্জুনের নেশা নেই, গতবার পাশ করার পর বন্ধুদের পাল্লায় পড়ে দু একবার টান দিয়েছিল মাত্র, কিন্তু সিগারেট ঠোঁটে নিয়ে নিজেকে বেশ বড় বড় মনে হয়। সে কিছুদিন আগেও অ্যাথলিট ছিল, 100-200 মিটার দৌড়াতো, সেই সুবাদে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বাবা মারা যাওয়ার পর মায়ের পক্ষে তার পড়াশুনো চালানো অসম্ভব হয়ে পড়েছিল, দৌড় ছেড়ে দিয়ে চাকরি করে রাত্রের কলেজে পড়বে বলে ঠিক করেছিল অর্জুন। কিন্তু পরপর দুটো অভিযান তার মনে নেশা ধরিয়ে দিয়েছে গোয়েন্দা হবার। যাই হোক,
একটা 18 বছরের ছেলে জলপাইগুড়ি শহরে লুকিয়ে চুরিয়ে সিগারেট খেতে পারে। অর্জুনের বন্ধুরে যেমন খায়, কিন্তু তখন রায় সাহেবকে সে মিথ্যে কথা বলেছে বাধ্য হয়ে। একজন বয়স্ক গম্ভীর মানুষ যদি জিজ্ঞাসা করেন যে সিগারেট খায় কি না, তাহলে তার মুখের ওপর হ্যাঁ বলা যায় না। অর্জুনের ব্যাগে একটা সিগারেটের প্যাকেট আছে। প্যাকেটটা তার কেনা নয়, অসীম 4টে সিগারেট কিনেছিল। ওর বাড়িতে প্যাকেট নিয়ে যাওয়া মুশকিল বলে অর্জুনকে রাখতে দিয়েছিল। সেই প্যাকেটে এখনও 2টো পড়ে আছে, 2টো সিগারেট আর 1টা দেশলাই। আজ বেরোবার সময় ওগুলো বাড়িতে রেখে আসতে ভরসা পায়নি, মায়ের নজরে পড়ুক তা চায় না সে। এখন একটা সিগারেট ধরাতে ইচ্ছে হলো অর্জুনের। এই ঠান্ডায় সিগারেট খেলে নিশ্চয়ই আরাম হবে। তার মনে পড়ল রায় সাহেব বলেছেন এই বাড়িতে সিগারেট খাওয়া নিষিদ্ধ, কিন্তু এখন এই নির্জন রাত্রে বন্ধ ঘরে বসে সে যদি সিগারেট খায় তখন কারো পক্ষে টের পাওয়া সম্ভব নয়। অর্জুন টুল ছেড়ে ওঠার কথা ভাবতেই মনে হলো বাগানের মধ্যে একটা আলো জ্বলে উঠল। আলোটা জ্বলেই নিভল এবং সেই সঙ্গে বৃষ্টির শব্দের সঙ্গে চাপা একটা শীষ মিশে গেল। মেরুদণ্ড সোজা হয়ে গেল অর্জুনের। এবার থেকে শীষটা 5 সেকেন্ড অন্তর অন্তর বাজছে এবং প্রত্যেকটা শীষের মধ্যে একটা সুর লুকোনো আছে বলে মনে হচ্ছে। অর্জুন 2 চোখ বড় করে জায়গাটা লক্ষ্য করার চেষ্টা করল। আলোটা যেখানে জ্বলছিল সেখানে ঝাউ গাছের মতো কিছু গাছের ভিড়, ফলে অন্ধকারটা জমাট। হাউন্ডগুলোকে ওই দিকেই ছুটে যেতে দেখেছিল বলে মনে পড়ল। শীষটা ঠিক সময়ের ব্যবধানে বেজে যাচ্ছে। অর্জুন এসব ব্যাপারের মাথামুণ্ডু বুঝতে পারছিল না। যে আলো জ্বালিয়েছে সে যদি এই বাড়ির লোক না হয় তাহলে তাকে তো এতক্ষণ হাউন্ডগুলো ছিঁড়ে ফেলেছে। এই বাড়ির কেউ হলে নিশ্চয়ই এমন বৃষ্টিতে বাগানের জঙ্গলে যাবে না। তাহলে শীষ দিচ্ছে কে? এই সময় ঝাউ গাছের সামনে একটি মূর্তির উদয় হলো। ছায়া ছায়া আকৃতিটাকে অর্জুন দেখতে পেল। সে বেশ লম্বা, পরনে শরীর ঢাকা বর্ষাতি, মাথা টুপির আড়ালে এবং চেহারার কোনো বৈশিষ্ট্যই এখান থেকে নজরে আসছে না। লোকটার 2টো হাতই পকেটে ঢোকানো, বোধহয় 4-5 সতর্ক চোখে জরিপ করে লোকটা সামান্য নিশ্চিন্ত ভঙ্গিতে এগিয়ে গেল। ক্রমশ অর্জুনের চোখের আড়ালে চলে গেল সে, আর তখনই অর্জুন হাউন্ডগুলিকে দেখতে পেল। ছাগলের পালের মতো লোকটার পিছন পিছন যাচ্ছে ওরা। শীষটা মিলিয়ে যেতে অর্জুন একবার ভাবল চিৎকার চেঁচামেচি করে সবাইকে সতর্ক করে দেয়। রায় সাহেবের ঘুম ভাঙিয়ে বলে একটা লোক তার পাহারাদার হাউন্ডদের বশ করে ওই বাগানে শীষ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তখনই অমল সোমের নির্দেশ মনে পড়ল। অমলদা তাকে রোজকার রিপোর্ট পাঠাতে বলেছেন। এখনই চেঁচামেচি করলে ওই লোকটাকে চিরকালের জন্য সতর্ক করে দেওয়া হবে। ওকে ফিরতে হবে এই পথেই, ততক্ষণ অপেক্ষা করাই ভালো। এর মধ্যে বৃষ্টির তেজ বেড়েছে আরও, অন্ধকার ঘোলাটে হয়ে গেছে জলের ধারায়। তারই মধ্যে খুব কান খাড়া করে শীষের শব্দ পেল অর্জুন। শীষটার ছন্দ আছে, সুরটাকে মনে মনে তুলে নিল সে। লোকটা যেই হোক না কেন, এই পাহাড়ি রাত্রের বৃষ্টিতে 4টে শিকারী হাউন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে যখন, তখন নিশ্চয়ই প্রচণ্ড ক্ষমতার অধিকারী। ঠিক সেই সময় একটা তীব্র চিৎকার রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। ধারালো কড়াতের দাঁতের মতো ওই শব্দ বোধের ওপর আঘাত করে। অর্জুন চমকে উঠল এবং তখনই ছুটন্ত মূর্তিটাকে দেখা গেল। দৌড়াবার সময়েও লোকটা শীষ দিতে ভোলেনি। কুকুরগুলো অনুগত ভঙ্গিতে ওর পিছনে ঝাউ গাছের আড়ালে মিলিয়ে যাওয়া মাত্র একটা ঝাপসা আলো জ্বলে উঠে নিভে গেল। তীক্ষ্ণ চিৎকারটা শেষ হতেই সীতার বিকৃত কণ্ঠ শোনা গেল। আই মাস্ট গো, আই মাস্ট গো, ইউ ক্যান্ট স্টপ মি। তারপর একটা ইংরেজি শব্দ। অর্জুনের মনে পড়ল পাঙ্ক বইয়ে একটা তালিকা দিয়েছেন লেখক। তাতে তিনি পাঙ্করা যে সমস্ত শব্দ গালাগাল হিসেবে ব্যবহার করে তার একটা বিবরণ আছে। এই শব্দটা সে ওখানে দেখতে পেয়েছিল। শব্দটার মানে সে জানে না, কিন্তু ওটা যে গালাগালি তাতে তার সন্দেহ নেই। কিন্তু তারপরই সব চুপচাপ, কান পাতল অর্জুন। এই চিৎকারের পরও বাড়িতে কারো সাড়া শব্দ নেই। রায় সাহেবের অস্তিত্বই টের পাওয়া যাচ্ছে না।
তিনি কোন ঘরে শোন কে জানে। অর্জুন ভাবল একবার বাইরে বেরিয়ে খোঁজ করে ব্যাপারটা কি হয়েছে। তারপরই খেয়াল হলো সে মফস্বলের কলেজে পড়া বোকা টাইপের ছেলে, ওরকম ছেলের এত কৌতূহল দেখানো শোভন নয়। রায় সাহেব তার এমন একটা পরিচয় খসড়া করেছেন যে সব সময় গতিবিধি এখন নিয়ন্ত্রিত। অর্জুন চুপচাপ বসে রইল, বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে, বাগানে আর কারো পায়ের চিহ্ন পড়ছে না, শুধু কুকুরগুলো দুবার পাক খেয়ে গেছে এর মধ্যে। এই লোকটা যেই হোক না কেন, হাউন্ডরা ভালো করে জানে, না হলে ওদের সামনে দিয়ে বাগানে বেড়াবার সাহস হতো না লোকটার। আগামীকাল বিষ্ণু সাহেবের মাধ্যমে তাকে যে রিপোর্ট পাঠাতে হবে তার বড় অংশ দখল করবে এই ঘটনাটা। অমলদাকে বোঝানো যাবে যে সে সহকারী হিসাবে যথেষ্ট উপযুক্ত। রাত আড়াইটে নাগাদ অর্জুনের খুব ঘুম এলো। এইভাবে ঠাঁই বসে থাকতে সে আর পারছিল না, তবু মন বলছিল আজ রাতে আর কেউ আসবে না, কিন্তু এখন শুয়ে পড়লে অমলদার কাছে দেওয়া কথার খেলাপ হবে। অন্ধকার এখন চোখ সওয়া হয়ে গিয়েছে। অর্জুন নিশ্চিন্তে পা ফেলে ঘরে এলো। তারপর ব্যাগটা খুলে একদম তলা থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করল। সিগারেটটা খুব সন্তর্পণে জ্বালিয়ে সে আবার বাথরুমের জানলায় ফিরে এলো। তিন চারবার ধোঁয়া ছাড়তেই মনে হলো ঠান্ডা গালে নাকে বেশ স্বস্তি হচ্ছে, কিন্তু তারপরই ওর গলা খুশখুশ করে উঠতে সে চেষ্টা করেও কাশি থামাতে পারল না। নিজেকে খুব গালাগাল দিতে ইচ্ছে করছিল। এখনও সিগারেট খেলেই তার কাশি হয়, অথচ বন্ধুটা নির্বিকারে টেনে যায়। সে সিগারেটটা ভিজিয়ে কমোডে ফেলে দিল। অর্জুন বুঝতে পারছিল আজকের রাত্রে জেগে থাকার কোনো মানে নেই। সে জানলা বন্ধ করল, তারপর বাথরুমের আলো জ্বেলে কমোডের ফ্লাশ টেনে দিয়ে শোয়ার ঘরে ফিরে এলো। যদি কেউ লক্ষ্য করে তাহলে সে ভাববে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিল। সাদা নরম বিছানায় গা এলিয়ে দিয়ে অর্জুনের মনে হলো পৃথিবীতে এর চাইতে আরামদায়ক আর কিছু নেই। এতক্ষণ শুনছিলেন অর্জুন সিরিজের গল্প কালিম্পংয়ে সীতাহরণ প্রথম পর্ব। গল্পটির দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক আর সাপোর্ট আমাদেরকে এই ধরনের গল্প পাঠে প্রাণিত করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।